দেখো যেহেতু আজকে সোমবার তো আমাদের বোটানি থেকে ক্লাস থাকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের প্রতিজ্ঞা বেজে তোমরা এর আগের দিন যে ক্লাসটা করেছিলে এগারো তারিখে সেখানে আমরা জেনারেল বোটানির পুরো ক্লাসটা কমপ্লিট করতে পারিনি অর্ধেকটার মতন হয়েছে বাকি যে যে স্লাইডগুলো রয়েছে আজকে আমরা পড়ব তো এর আগের দিন ক্লাসে আমরা তোমাদের যারা যা জিনিস পড়িয়েছিলাম সেই জিনিসগুলো একটু দেখিয়ে নিয়ে তারপরে আমরা যাবো আর কি ঠিক আছে তো সেক্ষেত্রে থেকে নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলো সম্বন্ধে বলেছিলাম নিউক্লিয়াসের ইন্টারফেস দশায় থাকার সময় কি কি উপাদান আমরা দেখতে পাই সে সম্বন্ধে আমরা দেখেছিলাম কোষপ্রাচীরের বিভিন্ন ভাগগুলো দেখেছিলাম এবং উপাদানগুলো দেখেছিলাম আমরা তো এই কোষ পাশাপাশি তোমাদের মেনলি আমরা দেখেছিলাম যেটা সেটা হচ্ছে কি তোমাদের আহ শৈবাল ছত্রাক ব্যাকটেরিয়া ঠিক আছে এদের কোষ উপাদানগুলো আমরা পড়েছিলাম গ্লাইকোকেলিক্স সম্বন্ধে পড়েছিলাম আমরা ইউনিপোর্ট কো ট্রান্সপোর্ট সিম্পোর্ট অ্যান্টিপোর্ট এবং আমরা ডিফিউশন সম্বন্ধে পড়েছিলাম তারপরে আমরা যে ফেসিলিটি দেখো সেই সঙ্গে আমরা দেখেছিলাম এখানে অসমোসিসের পুরো ভাগটাই দেখেছিলাম আমরা অসমোসিস প্লাজমোলাইসিস ডি প্লাজমোলাইসিস তারপর হচ্ছে তোমার এখানে এন্ডোসাইটোসিস সম্বন্ধে দেখেছিলাম আমরা তারপর ক্রোমোজম শুরু হয়েছিল ক্রোমোজোমের উপাদান স্ট্রাকচার নিউক্লিওজম ঠিক আছে সেই সঙ্গে টেলোমিয়ার টেলোমিয়ারের গুরুত্ব সেন্ট্রোমিয়ারের পজিশন অনুযায়ী সংখ্যার অনুযায়ী ভাগ এবং পজিশন অনুযায়ী ভাগ এবং কাইনেটোকোর নিউক্লিয়ার অর্গানাইজার এ পর্যন্ত হয়েছিল তো আজকে আমাদের দেখো এই জেনারেল বটানির পার্ট টু আজকে আমরা শুরু করব ঠিক আছে এই পার্ট টু থেকে আমরা আজকে শুরু করছি অর্থাৎ বটানির বটানির জেনারেল পার্ট তোমাদের ক্লাস শুরু হচ্ছে তো এখানে দেখো প্রথমে আমরা শুরু করছি কি দিয়ে না কেরিও টাইপ দিয়ে ঠিক আছে কেরিও টাইপ দিয়ে কি কি পড়বো আমরা কেরিও টাইপ পড়ার পরে আমরা ইডিওগ্রাম সম্বন্ধে পড়বো তারপর তোমার এখানে বি ক্রোমোজোম ডোজেজ কম্পেনসেশন বলে একটি ঘটনা আমরা দেখতে পাই সেটা দেখবো আমরা পলিটিন ক্রোমোজোম ল্যাম্ব্রাস ক্রোমোজোম স্যাটেলাইট ক্রোমোজোম প্যাকটোনোমিক প্যারানোমিক কুণ্ডলি বলতে আমরা কি বুঝি তারপর ইউক্রোমাটিন হেটাক্রোমাটিন পড়বো আমরা তাদের ডিফারেন্স দেখবো আমরা এবং ডিএনএ বা আর কোনটা সবচেয়ে প্রাচীন এই সম্বন্ধে আমরা জানবো মার্কার ক্রোমোজোম এটা হয়ে গেলে আমরা চলে আসবো কিসে সেল সাইকেল বা কোষচক্র ঠিক আছে তার ভাগগুলো কি কি রয়েছে এবং চেক পয়েন্ট এর বিভিন্ন দশাগুলো আমরা দেখব হুম এবং কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা দেখব আমরা কি কি ঘটনাগুলো ঘটে ঠিক আছে এবং প্রত্যেকটা স্টেজের কি কি ক্যারেক্টার রয়েছে সেগুলো আমরা দেখব দিলে আর আলটিমেট আমরা চলে আসবো কিসে তোমার সাইনোটনিয়াল কমপ্লেক্স করে আমরা শেষ করবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ আজকে অনেকটা জিনিস রয়েছে সেই জিনিসগুলো আমরা একে একে করে আস্তে আস্তে করে পড়ব ঠিক আছে টাইম ধরে ধরে আমরা পড়ব তো প্রথমে দেখো আমরা শুরু করছি কি ক্যারিওটাইপ ঠিক আছে ক্যারিওটাইপ কেরিওটাইপ নরমালি আমরা কি বুঝি কোন একটা জীবকে যখন আমরা স্টাডি করি তার যখন সম্পূর্ণ ক্রোমোজোম সেটকে আমরা রঞ্জক দিয়ে রঞ্জিত করার পর মাইক্রোস্কোপের তলায় ক্রোমোজোমের সংখ্যা তার আকৃতি হুম তার সেন্ট্রোমিয়ারের সংখ্যা অবস্থান বাহুর দৈর্ঘ্য গৌণ খাঁচ বিভিন্ন এই জিনিসগুলো যখন আমরা স্টাডি করি তখন তাকে আমরা কি বলি কেরিও তাই না নর্মালি যারা তোমরা বোটানি স্টুডেন্ট রয়েছো তোমরা নিশ্চয় এই প্র্যাকটিক্যালটা করেছ যেটাকে আমরা কি করি বলে দেখি অনিয়নের রুট টিপ রুট টিপটাকে নিয়ে তোমরা বিভিন্ন ট্রিটমেন্ট করে যখন তোমরা মাইটোসিস যে প্র্যাকটিক্যালটা করেছিলে তাতে তোমরা বিভিন্ন সেল ডিভিশনের স্টেজের মধ্যে মেটাফেজ প্লেট তোমরা বার করেছিলে মেটাফেজ এই মেটাফেজ প্লেটে তোমরা কি দেখেছিলে না এই অনিয়নের ক্ষেত্রে যে নাম্বার অফ প্রমোজম তাই না অনিয়নের ক্ষেত্রে নাম্বার অফ প্রমোজম সম্ভবত পি এন সমান সিক্সটিন তাই তো আমি যদি ভুল না তো সেক্ষেত্রে এই যে তোমার তোমরা শুনতে পাচ্ছ তো সবাই হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার

হোমোলোগাস ক্রোমোজম অনুযায়ী এইভাবে আমরা কি করি না তাদেরকে স্ট্রাকচার গুলোকে ড্র করি খাতা প্র্যাকটিক্যাল খাতায় আমরা ছবিগুলো আঁকি তাহলে এইভাবে যখন একটা জীবের ক্ষেত্রে সম্পূর্ণ ক্রোমোজোম সংখ্যা যখন আমরা তার তাকে হচ্ছে স্টাডি করছি তার সংখ্যা কটা রয়েছে তাদের আকৃতি কেমন রয়েছে হ্যাঁ এই সমস্ত জিনিস যখন আমরা স্টাডি করি সেটাকে আমরা কি বলি না কেরিওটাই বলি ওকে কেরিওটাই বলি আমরা তো নর্মালি তাহলে এখানে অনিয়মের ক্ষেত্রে যেহেতু আমি বললাম ঠিক আছে এলিয়াম শেপা তাই তো এলিয়াম শেপা তো সেক্ষেত্রে এর নাম্বার তো যদি আমরা ক্ষেত্রে করি তাহলে আমরা কি দেখতে পাবো দেখতে পাবো তো এখানে যে দেখানো হয়েছে তোমাদের এটা হচ্ছে তোমার মানুষের ক্ষেত্রে এটা কি পাচ্ছো কারণ বাইশ জোড়া অটোজম রয়েছে তাই না এবং তোমার হচ্ছে জোড়া সেক্স ক্রোমোজোম রয়েছে এক্স এক্সটা হচ্ছে তোমরা জানো ফিমেলের ক্ষেত্রে এক্স ওয়াইটা হচ্ছে কি মেলের ক্ষেত্রে তাহলে আমরা এই যে কেরিও টাইপটা দেখতে পাচ্ছি হুম এই যে কেরিও টাইপটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে একটা হিউম্যান কেরিও টাইপটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি নাম্বার অফ ক্রোমোজোম ক্রোমোজোমের আকৃতি কেমন রয়েছে সেন্টোমিয়ারের কোথায় পজিশন কেমন রয়েছে এই সমস্ত জিনিসগুলো আমরা ক্যারিওটাইপ স্টাডি করার মাধ্যমে জানতে পারি এবার দেখো বিভিন্ন জীবের কেরিও টাইপ স্টাডি করে দেখা গেছে যে জনের কেরিও টাইপটা সিমেট্রিক কেরিও হয় আবার কিছুটা জনের হচ্ছে কি কেরিওটাইপটা হচ্ছে অ্যাসিমেট্রিক এবার তোমরা বলবে যে সিমেট্রিক বা প্রতিসম বা অ্যাসিমেট্রিক বা উপতিসম কেরিওটাইপ বলতে আমরা কি বুঝি তাই দেখো সিমেট্রিক কেরিওটাইপ বলতে তখনই আমরা বলবো যাদের ক্রোমোজোমের গঠন আকৃতি প্রায় সমান ঠিক আছে মানে কাছাকাছি একই আর কি উনিশ বিশ অর্থাৎ যদি একটা জীবের ক্রোমোজোম নাম্বার টু এন সমান সাপোজ টু এন সমান সাপোজ হলো কত না টুয়েলভ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এই যে নাম্বার অফ ক্রোমোজম এদের আকার আকৃতিগুলো গঠন দিক থেকে একই রকম হয় ঠিক আছে খুবই কাছাকাছি হয় তাহলে তখন তাকে আমরা কি বলবো না সিমেট্রি কেরিওটাই বলবো আমরা আবার যদি আমরা দেখি যে একটা জীবের ক্রোমোজম আমরা স্টাডি করলাম তার নাম্বার অফ ক্রোমোজম টুয়েলভ সমান পেলাম থার্টি সিক্স সাপোজ এবং প্রত্যেকটা ক্রোমোজমের গঠন আকৃতি পয়সাদৃশমূলক অর্থাৎ কোনটা ছোট কোনটা বড় হুম অর্থাৎ তাদের মধ্যে একটা ভেরিয়েশন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ সেখানে তুমি কোন দেখতে পাচ্ছ টেলোসেন্টিকও দেখতে পাচ্ছ সেখানে তুমি অ্যাক্রোসেন্টিকও দেখতে পাচ্ছ সেখানে তুমি মেটাসেন্টিক দেখতে পাচ্ছ তুমি সেখানে সাব মেটাসেন্টিক দেখতে পাচ্ছ মানে বিভিন্ন স্ট্রাকচার অনুযায়ী তুমি ক্রোমোজোমগুলোকে দেখতে পাচ্ছ তাহলে সেই ধরনের কেরিও টাইপটাকে আমরা কি বলি অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম ঠিক আছে বাংলা মানেটা হচ্ছে কি তোমার হ্যাঁ অপ্রতিসম হচ্ছে কেরিও টাইপ আমরা এবার দেখো তাহলে এতে এতে আমরা স্টাডি করে কি জানতে পারবো না যদি তোমরা দেখো কোনো একটা অর্গানিজিমসের যে ক্রমজমের ক্যারিওটাইপ যদি এই সিমেট্রিক হয় তাহলে বুঝবে কি যে সেটা হচ্ছে কি সেই অর্গানিজিমসটা সিম্পল মানে সরল এবং প্রিমেটিভ হয় অর্থাৎ সিম্পল এবং প্রিমেটিভ হয় অর্থাৎ আদি প্রকৃতির হয় মানে অনেক আগেই ওদের ইভলিউশানের অনেক আগেই তারা ইভলভ রয়েছে মানে প্রথমের দিকে এসিমল এবার যদি তুমি দেখতে পাও যে সেটা হচ্ছে কি এসিমেট্রিক ক্রেরিও তাহলে বুঝবে কি সেটা হচ্ছে তোমার উন্নত প্রকৃতির এবং জটিল অর্থাৎ অ্যাডভান্স এবং কমপ্লেক্স ঠিক আছে এরা কি হবে এবং কমপ্লেক্স টাইপ হবে আর এটা হচ্ছে তোমার কি হল সিম্পল এবং প্রিমিটিভ প্রকৃতির হয় ক্লিয়ার তো এরকম যদি আমরা একটা জিমনোসমের ক্ষেত্রে দেখি দেখো জিমনোসম যেমন পাইনাসের ক্ষেত্রে যদি কেউ আমরা স্টাডি করি তাহলে সেটা হয় সিমেট্রিক আর যদি আমরা জিঙ্গো বাইলোবাককে স্টাডি করি তাহলে তোমরা দেখতে পাবে কি এসভেট্রি তাহলে আমরা বলতে পারি পাইনাস হচ্ছে তোমার প্রিমিটিভ প্রকৃতির হয় আর জিঙ্গো বাইলোভা হচ্ছে তোমার অ্যাডভান্স প্রকৃতির হয় দেখো তোমরা ক্লাসিফিকেশনও দেখো যখন আমরা জিমনোস্পর্মকে ক্লাসিফাই করি তাহলে জিমনোস্পর্মকে আমরা কটা ভাগে ভাগ করি ক্লাসিক্যালি তিনটে ভাগে ভাগ করি একটা যে তোমরা জানো সাইকাডমসিডা সাইকাডমসিডা একটা আছে তোমার কনি ফেরোবসিটা এবং একটা আছে তোমার নিটোপসিটা তো তোমরা জানো এই সাইকাসের এই সাইকটোসিটার মধ্যে এক্সাম্পল কি পড়ছে না সাইকাস পড়ে আর নিটোপসিটার মধ্যে কে পড়ে না গিঙ্গো পড়ে আর এই কনি মধ্যে পাইনাস টাইনাস পড়ে তো যাই হোক তাহলে এই যে গিঙ্গো দেখো তাহলে ক্লাসিফিকেশন বলে দিচ্ছে যে সাইকাডোপসিটা হচ্ছে তোমার প্রিমিটিভ প্রকৃতির হয় আর নিটোপসিটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্সড হয় তাহলে দেখো এখানে কিউ আমরা দেখতে পাচ্ছি ফাইনাসের কিউ টেপটা আছে সিমেট্রিক মানে সেটা আছে তোমার প্রিমটিভ প্রকিটি আবার গিংগো বাইলোবার কিউ টেপটা তোমার অ্যাসিমেট্রিক মানে সেটা আছে তোমার এডভান্স প্রকিটি বুঝতে वाले সবাই তাহলে স্যার মানুষের তো অ্যাসিমেট্রিক মানুষে অ্যাসিমেট্রি মানুষের ক্রোমোসোমটা তুমি দেখো এই যে এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছ বড় ছোট আমরা দেখতে পাচ্ছি তাই না তাহলে আমাদের মানুষের ক্ষেত্রে যে আমরা এডভান্স এনিমেল

ক্রোমোজোম নাম্বার দেখে কি ক্যারিওটাইপ আর মানে সিমেট্রিক আর এটা বোঝা যাবে ক্রোমোজোম নাম্বার দেখে তুমি কি করে বুঝবে ক্রোমোজোমটাকে নাম্বার প্রথমে স্টাডি করলে তারপরে তার গঠন তোমাকে দেখতে হবে গঠন দেখার পরে তুমি বুঝতে পারবে তার কেরিওটাই মানে সমস্তটা শুধুমাত্র নাম্বার জানা কি কেরিওটাই বলছে না তো যে কেরিওটাই বলতে আমরা কি বুঝলাম তার ক্রোমোজোমের সংখ্যা আকৃতি সেন্ট্রোমিয়ারের সংখ্যা সেন্ট্রোমিয়ারের অবস্থান বাহুর দৈর্ঘ্য গৌণ খাঁচ

কারণ মেটাফেজ দশায় আমরা ক্রমোজমকে সুস্পষ্টভাবে দেখতে পাই তাই না সবচেয়ে ভাবে আমরা দেখতে পাই এই জন্য আমরা কেরিওটাইপ স্টাডি করার সময় সেল ডিভিশনে মেটাফেজটাকে নিয়ে থাকি ওকে চলো এবারে দেখো ইডিওগ্রাম ইডিওগ্রাম হচ্ছে দেখো মানে যখন আমরা কেরিওটাইপ করি তারপরেই আমরা ইডিওগ্রাম করি অর্থাৎ দেখো যখন কোনো জীবের কেরিও করার পর দেখো আমরা ক্রোমোজোমের সংখ্যা আকৃতি এবং সেন্টেমিয়ারের সংখ্যা অবস্থান এইগুলোর উপর ভিত্তি করে কি করছি না মানে যেটা হয়ে আমরা না থেকে পরপর করে সাজিয়ে যাচ্ছি ঠিক আছে যদি আমরা একটা রৈখিক চিত্রের মাধ্যমে ক্রোমোজোমের গঠন আকৃতি গুলোকে ছোট থেকে সরি বড় থেকে ছোট অনুযায়ী যদি আমরা পরপর সাজাই ঠিক আছে তাহলে যে চিত্র তুলে উঠবে বা ফুটে উঠবে সেটাকে আমরা কি বলবো ইডিওগ্রাম ঠিক আছে তাহলে কেডিওটাইপ করার পর আমরা ইডিওগ্রাম করে আমাদের কি লাভ হবে না এই কেডিও ইডিওগ্রাম যদি আমরা করি তাহলে বুঝতে পারবো যে ক্রোমোজোমের ক্ষেত্রে তার তুলনামূলক আলোচনা আমরা করতে পারবো ধরো দুটো অর্গানাইজের মধ্যে আমরা ইডিওগ্রাম করলাম তাহলে তাদের মধ্যে স্ট্রাকচারালি কতটা ভেরিয়েন্স আমরা বুঝতে পারবো তো এই জন্য আমরা কম্পারেটিভ স্টাডির পাশাপাশি অভিব্যক্তিও আমরা অনেকটাই এখান থেকে ডিটারমাইন করতে পারি ঠিক আছে তো সেক্ষেত্রে এরিওটাইপ করার পর কিন্তু ইডিওগ্রাম করা হয় ইডিওগ্রাম বলতে ক্রমোজমকে আমরা তাদের দৈর্ঘ্য অনুযায়ী ঠিক আছে পরপর যদি আমরা বড় থেকে ছোট অনুযায়ী সাজাই তখন তাকে বলা আছে কি ইডিওগ্রাম এবার দেখো দুটো টার্ম রয়েছে একটাকে বলছে ডজেজ কম্পেনসেশন এবং একটা বি ক্রোমোজম তো প্রথমে আমরা ডোজেজ কম্পেনসেশন সম্বন্ধে দেখি তো দেখো বলছে যে স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে বিশেষত পুরুষের ক্ষেত্রে প্রতিটি কোষে আমরা কি দেখতে পাই না একটি এক্স ক্রোমোজোম একটি ওয়াই ক্রোমোজোম থাকে তাই না যদি আমরা পুরুষের কেরো টাইপ দেখি তাহলে আমরা দেখি কি প্লাস এক্স ওয়াই এটা হচ্ছে তোমার মেলের ক্ষেত্রে আর ফিমেলের ক্ষেত্রে কি লিখি আমরা ফিমেলের ক্ষেত্রে কেরিওটাইপটাকে টাইপটাকে আমরা লিখি ফোরটি ফোর এ প্লাস এক্স এক্স লিখি এই বিষয়ে কোনো ডাউট নেই সবাই তোমরা জানো তাহলে এই যে স্ত্রীদের ক্ষেত্রে প্রতিটি কোষে যখন দুটো এক্স থাকবে হুম দুটি এক্স একত্রে থাকলে তারা কি দেখায় না লেথাল এফেক্ট দেখায় থাকে তাই না এটাকে আমরা কি বলি এই লেথাল এফেক্ট দেখাই তাই লায়োলাইজেশন পদ্ধতিতে একটি এক্সক্রোমোজম স্থায়ীভাবে স্থায়ীভাবে নিষ্ক্রিয় হয়ে যায় ঠিক আছে তাহলে যখন দুটো সেম ক্রোমোজম পাশাপাশি থাকছে তাদের মধ্যে লেথাল এফেক্টের কারণে ঠিক আছে একটি এক্সক্রোমোজম কি হয় নিষ্ক্রিয় হয়ে যায় তো এই যে পদ্ধতিটাকে আমরা কি বলছি না ডোজেস কম্পেনসেশন ঠিক আছে আর তোমরা নিশ্চয়ই পড়েছো এর আগের আমরা আগের যে ক্লাসটাই নিয়েছিলাম দেখবে এখানে তার লিঙ্গ নির্ধারণে সাহায্য করে আর একটা ক্রমোজম বারবডি হিসাবে নিষ্ক্রিয় হয়ে অবস্থান করে এই ঘটনাটাকে আমরা কি বলছি ডোজেস কম্পেনসেশন তাহলে ডোজেস কম্পেনসেশন আমরা কোথায় দেখতে পাচ্ছি না স্ত্রী মানুষের ক্ষেত্রে কেন না তাদের ক্ষেত্রে যেহেতু সেক্স প্রমোজম দুটো এক্স প্রমোজম হিসাবে থাকে তো সেই জন্য একটি এক্স প্রমোজম নিষ্ক্রিয় অবস্থায় থাকে সেটাকে আমরা কি বলি ডোজেস কম্পেনসেশন এবার দেখো বি ক্রোমোজম হ্যালো স্যার হ্যাঁ বলছি স্যার ওই এগুলো একটু বলে দেবেন মানে সেই মানে এখানে যে ক্রোমোজোমের বিন্যাস অনুযায়ী যে সেই মানে সেই হিজড়া বা সেই

জেনেটিক্সে রয়েছে জেনেটিক্সে যখন আমরা ডিসকাস করব সেখানে পড়াবো এটা তো জেনারেল বটানি এখানে যতটা পারি পারি বলে দিই আর আমরা সেখানে ডিসকাস করব আমি দেখিয়ে দেবো যে কিভাবে তাদের ক্রোমোজম নাম্বারগুলো হয় এবং তাদের কেরিওটাইপ কেমন হয় এই জিনিসগুলো আমি পড়িয়ে দেব হ্যাঁ 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 মাদ্রাসা স্যার এমন একটা কোশ্চেন ছিল মেটামেলের না কিসের একটা ওই ক্রোমোজোমের স্ট্রাকচারটা জানতে চেয়েছিল ঠিক আছে দেখো ঠিক এবার দেখো বি ক্রোমোজম স্যার লিথালিফিকটা আচ্ছা লিথাল এফেক্ট হচ্ছে দেখো যখন কোনো একটা জিনস মানে পুরো সাইলেন্স অবস্থায় চলে যায় মানে তার কোনো এফেক্ট না দেখাতে পারে বুঝতে পারলে ধরো সাপোজ তোমার হচ্ছে কি এক্স আর হচ্ছে তোমার ওয়াই রয়েছে এ এটা বাদ দাও ধরো কেপি এ আর এ ডেস রয়েছে এই এর উপস্থিতির জন্য এ ডেস হচ্ছে কোনোভাবে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না পুরোটাই সাপ্রেস কন্ডিশনে চলে গেছে হুম যখন কোনো আহ এইভাবেই কাজ করে যে একজনের জন্য আরেকজন পুরো সাপপ্রেস কন্ডিশনে থেকে যায় তার কোনো বৈশিষ্ট্য প্রকাশিত না পায় তখন তাকে আমরা লেথাল এফেক্ট বলি হুম আর যদি কোনো লেথাল জিম চলে আসে তাহলে সেটা জিমের মৃত্যু চলে আসবে কিন্তু এখানে নরমালি কি হয় মানে সাপ্রেস করে রাখে বলে এখানে আমরা সরাসরি হচ্ছে এই মৃত্যু দেখতে পাই না কিন্তু কি হয় একটা এক্সট্রোম পুরো নিষ্ক্রিয় অবস্থায় থাকে স্যার বলছি সাপ্রেস করে রাখে মানে কি মানে একটা কি আরেকটার ওপর মানে তার বৈশিষ্ট্যটাকে মানে যেমন ভাবে সেই আমরা ডোমিনেন্ট এর ক্ষেত্রে দিকে ছিলাম সেরকম ব্যাপারটা হয় কি এপিস্টেসিস ব্যাপারটা নয় এখানে এখানে এইজন্য তাকে বলছি যে ডজেস কম্পেনসেশন ডজ এপিস্টেসিস এর ক্ষেত্রে যে জিনটাকে সাপ্রেস করে রাখে তার বৈশিষ্ট্য প্রকাশিত হতে দেয় না এটা এখানে নয় এখানে ডজেস কম্পেনসেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি যে তোমার হচ্ছে কি কি হয় না একটা এক্স ক্রোমোজম হচ্ছে যেহেতু ইনঅ্যাকটিভ থাকে বাকি আর একটা তার তার পরিবর্তে সে একাই তার বৈশিষ্ট্যটাকে প্রকাশিত করে দিচ্ছে কি বলা বুঝতে পারলে ধরো দুটো এক্স তো থাকে কিন্তু একটা এক্স যেহেতু ইনঅ্যাক্টিভ কন্ডিশনে থাকে বাকি আরেকটা একটা এক্স কি করছে এর মানে এর হয়েও নিজের প্লাস এর হয়েও বৈশিষ্ট্যটা প্রকাশিত করে দিচ্ছে এই জন্য তাকে আমরা কি বলছি ডোজেস কম্পেনসেশন ঠিক আছে এক সঙ্গে থাকার কারণে যে লেথাল এফেক্টটা কাজ করছে তার জন্য আর একটা এক্স কি করছে না তার হয়ে বৈশিষ্ট্যটাকেও প্রকাশিত করে দিচ্ছে স্যার বলছি দুটো যদি একসঙ্গে মানে অ্যাক্টিভ থাকে তাহলে কি অসুবিধাটা হবে না দুটো যদি দুটো যদি একসঙ্গে অ্যাক্টিভ থাকে তখন কি হয় না তাদের ক্ষেত্রেই আমরা এই যে তোমার হচ্ছে কি সমস্যাটা কি হয় না মেনলি তোমার যখন কোন এলিলিক যে কন্ডিশনগুলো তখন হচ্ছে কি তোমার আমরা জানি যে দুটো এলিমিলিয়ে তো একটা জিন গঠন করবে তো তো সেক্ষেত্রে হচ্ছে কি ক্যারেক্টার ক্যারেক্টারাইজেশানে বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে

স্বাভাবিক ক্রোমোজম গুলোকে তখন আমরা এ ক্রোমোজোম বলে দিই আর যেগুলো এক্সট্রা ক্রোমোজোম রয়েছে সেগুলোকে আমরা বি ক্রোমোজোম বলে দিই তো এই ক্ষেত্রে কি হয় না এই বি ক্রোমোজম গুলো সুপার নিউমেরি প্রকৃতির হয় অর্থাৎ এদের ক্ষেত্রে কি হয় না এরা সাধারণত হেটারোক্রোমাটিন দ্বারা গঠিত হয় ঠিক আছে অর্থাৎ এরা জিন বহন করে না কারণ ক্রোমাটিন তোমরা নিশ্চয়ই পড়েছো এর আগের ক্লাসে যে সমস্ত ক্রোমোজোমে যে সমস্ত অংশতে কোনো সক্রিয় জিন থাকে না হুম তারা তোমার হচ্ছে কি মানে হাইলি কনডেন্স কন্ডিশনে থাকে তো এই জন্য এই বি ক্রমোজম গুলো সুপার নিউমের প্রকৃতির হওয়ার কারণে সেখানে হ্যাটার অবস্থান করে এবং এখানে কোনো জিন থাকে না সক্রিয় জিন থাকে না এই বলছে মিওসিসের সময় এ ক্রোমোজম এর সাথে জোর বাঁধে না মানে বি ক্রোমোজোম তারা আলাদাভাবেই থাকে এরা হচ্ছে কি তোমার মানে কোনোভাবেই মিওসিসের সময় এরা তোমার হচ্ছে এ ক্রোমোজমের সঙ্গে জোর বাঁধে না মেন্ডেলের বংশগতি মান্য করে না এবং হচ্ছে দেখো বংশ পরম্পরাই অনিয়মিতভাবে এরা বংশ পরম্পরায় সঞ্চালিত হয় মানে রেগুলারলি হয় না ঠিক আছে র্যান্ডামলি হয় না তোমার হচ্ছে কি অনিয়মিতভাবে এরা সঞ্চারিত হয় এবার এই বি আমরা কোথায় দেখতে পাই না কিছু পার্টিকুলার কিছু উদ্ভিদ এবং কিছু প্রাণীতে আমরা দেখতে পাই যেমন শামুক এবং হচ্ছে পতঙ্গ এরা হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় ভুট্টার ক্ষেত্রে আমরা উদ্ভিদ হিসাবে দেখতে পাই বি উপস্থিতি ঠিক আছে তাহলে তোমরা মনে রাখবে বি ক্রমোজম হচ্ছে অতিরিক্ত ক্রমোজম আর যেটা নর্মাল ক্রমোজম থাকে তাকে আমরা এ ক্রোমোজোম বলি এই এ ক্রমোজম বাদেও অতিরিক্ত যে ক্রোমোজম থাকে তাকে আমরা বি ক্রোমোজম বলি চলো এবার দাও বলছি স্যার এটাকে ছিজল স্টার বাইরে হ্যাঁ মানে এটা হচ্ছে অতিরিক্ত কন্ডিশনে থাকে এটা আছে কি তোমার নরমালি যে মানে তোমার হচ্ছে যা নরমাল ক্রোমোজোম থাকবে সেখান থেকেও অতিরিক্ত কন্ডিশনে থাকে আর কি হুম এরা কোনো হচ্ছে কি পেয়ারিং এ সাহায্য করে দাও এবার দাও এবার হচ্ছে তোমার পলিটিন ক্রোমোজোম এই ক্রোমোজোমের নাম তোমরা অনেক আগেও শুনেছ দেখো পলিটিন ক্রোমোজম আমরা মেনলি দেখতে পাই ডিপটেরা বর্গের যে সমস্ত তোমার জিনিসের রয়েছে পতঙ্গ রয়েছে তাদের যেমন রসভিলা মাসির ক্ষেত্রে লার্ভার লালা গ্রন্থিতে মানে লার্ভা দোশায় যখন লালা গ্রন্থির মধ্যে তাদের নিউক্লিয়াসের মধ্যে দেখো প্রায় দুশো মাইক্রোমিটার দীর্ঘযুক্ত ঠিক আছে কিছু ক্রোমাটিনযুক্ত ক্রোমোজম দেখতে পাওয়া যায় এগুলোকে আমরা বলি পলিটিন ক্রোমোজম আর এটাকে যদি আমরা মানে পিগমেন্টেশন করি রঞ্জিত করি তাহলে আমরা এখানে ব্যান্ড এবং ইন্টারব্যান্ড আমরা দেখতে পাই ইন্টারব্যান্ডের কিছু অংশ দেখো ফুলে পাপ গঠিত হয় ফলে পার্শ্ব দেশের নাই বলবিহারি ঋণ আমরা দেখতে পাই মানে এটা ওয়ান টাইপ অফ স্পেশাল এটা শুধুমাত্র দেখো এই রসভিলা মাছের ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয়টা বর্গের প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই ঠিক আছে এটাকে আমরা পলিটিন ক্রোমোজম বলি আর এখানে আমরা কিন্তু এই বলবিহারি ঋণ বা এই যে পাপ আকৃতি আমরা দেখতে পাই এই জিনিসটা তোমরা মনে রাখবে এবং এর দৈর্ঘ্যটা কত হয় টোটাল ক্রোমোজোমের দৈর্ঘ্য হচ্ছে দেখো দুশো মাইক্রোমিটার মতন তোমার হচ্ছে কি হয়ে থাকে এবার দেখো এবার হচ্ছে কি দেখবো আমরা ল্যাম্ব্রাস ক্রোমোজোম ল্যাম্ব্রাস ক্রোমোজোমটা কোথায় দেখা দেখতে পাওয়া যায় না এটা দেখো মাছ বেং হ্যাঁ এদের এদের প্রাণীর যে উসাইড রয়েছে সেখানে কোষের মিউসিস বিভাজনের সময় ঠিক আছে ডিপ্লোটিন দশায় হ্যাঁ চিমনি পরিষ্কার করার জন্য যে ব্রাশগুলো দেখতে পাওয়া যায় না সেই ব্রাশের মতন দেখতে হয় এবং দেখো তোমার রাগ বলে একজন বিজ্ঞানী উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে সর্বপ্রথম তিনি এটা ডিসকভার করেন এবং এটা মেনলি হচ্ছে দেখো তোমার হচ্ছে কি এটি একটি প্রধান অক্ষ থাকে এবং তাকে ঘিরে চারটি তোমার হচ্ছে গঠিত প্রতিটি অক্ষ থেকে আবার ওই পাশে পার্শ্বীয় লুপ তৈরি করে এবং এখানে বলছে আর এন এবং ডিএনএ দ্বারা সরি তোমার আর এবং প্রোটিন দ্বারা গঠিত হয় এই ল্যামডাস প্রমোদামটা এবং এটা পার্টিকুলারলি আমরা বেন মার্কস এই সমস্ত ক্ষেত্রে তাদের ইনসাইডের মধ্যে আমরা মিওস মিওস ডিভিশনের সময় ডিপ্লোটিন ডিপ্রোটিনোসে আমরা দেখতে পাই আচ্ছা এবার দেখো স্যাটেলাইট ক্রোমোসোম বা সেট ক্রোমোসোম যেটাকে আমরা সংক্ষেপে বলি এসএসটি এসএসটি পুরো নাম কি বলতে পারবে হোয়াট ইজ দা ফুল ফর্ম তো দেখো তোমরা এর আগের ক্লাসে তোমরা দেখে নিয়েছিলে যে একটা ক্রোমোজোমের যে শেষ প্রান্ত সেটাকে আমরা টেলোমিয়ার টেলোমিয়ার বলি তো দেখো একটা অংশ আমরা দেখতে পাচ্ছি যেটাকে আমরা কি বলছি স্যাটেলাইট তো এই স্যাটেলাইট যুক্ত ক্রমোজমটাকে আমরা কি বলি না সেট ক্রোমোজোম বলি ঠিক আছে তো এটা মেনলি কি হয় না বলছি প্রজাতির শনাক্তকরণে অর্থাৎ স্পিসিস আইডেন্টিফিকেশানে এটা সাহায্য করে এবং স্যাটেলাইটের আকার আকৃতি সর্বদা মানে ধ্রুবক থাকে মানে কনস্টেন্ট থাকে এবং তার পাশাপাশি আমরা কি দেখতে পাই না তোমার এখানে যে রিপিটেড থাকে মানে বারবার করে থাকে এটাকে আমরা কি বলি ডিএনএ সিকোয়েন্স যদি আমাদের হিউম্যানের ক্ষেত্রে দেখি তাহলে তেরো নম্বর চোদ্দ নম্বর পনেরো নম্বর একুশ নম্বর এবং বাইশ নম্বর ক্রমোজনে আমরা রকম সেট মানে স্যাটেলাইট যুক্ত সেট আমরা দেখতে পাই ঠিক আছে তোমরা তাহলে মনে রাখবে তেরো চোদ্দ পনেরো একুশ এবং বাইশ নম্বর ক্রমোজমে আমরা কিন্তু সেট ক্রমোজম দেখতে পাই আচ্ছা এবার দেখো দুটো টার্ম আমরা দেখতে পাচ্ছি একটা প্ল্যাক্টোনিক একটা প্যারানোমিক কুণ্ডলী তো প্ল্যাক্টোনিক আর প্যারানোমিক কুণ্ডলী কিছুই নয় এটা দেখো বলছে প্রফেজ ক্রমোজমের যে ক্রমনিমা সূত্র থাকে ঠিক আছে একটা ক্রমোজমের মধ্যে ক্রমোনিমা থাকে তোমরা জানো যখন দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং উহাদের পেঞ্চ সহজে পৃথক করা সম্ভব হয় সম্ভব নয় যেহেতু এরা কম্প্যাক্টলি থাকে যেহেতু এরা তোমরা জানো প্রফেস দশায় ক্রমজম কুণ্ডলী অবস্থায় থাকে তখন তাকে আমরা কি বলি না প্ল্যাক্টোনমি কুণ্ডলী তোমরা এখানে দেখতে পাচ্ছো প্লেক্টোটা কোনটা এই নিচেরটা প্ল্যাক্টো ঠিক আছে নিচের নিচেরটা আছে তোমার প্ল্যাক্টো মানে বিএ স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কি না প্ল্যাক্টোনমি স্ট্রাকচার আর পেরানমি দেখতে পাচ্ছ যখন কোন দশায় যাবে না দেখো প্রফেজ ক্রমোজমের ক্রমনিমার সূত্র দুটিকে যখন অতি সহজেই পৃথক করতে আমরা বলি মানে পারি অর্থাৎ এটা একটু লুজ হয়ে যায় এটা 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 দেখতে রয়েছে আর এটা দেখতে পাচ্ছ একটু লুজ হয়ে গেছে তখন তাকে আমরা কি বলি না প্যারানোমিক কুণ্ডল ঠিক আছে অর্থাৎ এটা কিছুই নয় এটা যখন হচ্ছে ক্রোমোজমের একটা দশা অর্থাৎ যখন এরা খুব দৃঢ়ভাবে আবদ্ধ অবস্থায় থাকে এবং সহজেই পেঁজগুলোকে আমরা মানে খুলতে পারি না পৃথক করা সম্ভব নয় তখন তাকে বলা যে প্ল্যাক্টোনমিক কুণ্ডলী আর যদি হচ্ছে কি এরা লুজলি বান্ড থাকে ঠিক আছে তাহলে সেটাকে আমরা কি বলছি প্যারানোমিক দেখো আচ্ছা এবার দেখো ক্রমোনিমা ক্রোমানিমা নয় যে সুতোর মতন অংশ না এটা ক্রোমোজোমের ক্ষেত্রে দেখবে যখন আমরা স্ট্রাকচার দেখি সেই ক্রোমোজোমের ভেতরের দিকে কি থাকে না দুটো সুতোর মতন যে অংশ থাকে সেটাকে আমরা বলি ক্রমনিমা বলি ঠিক আছে ওটাকে আমরা ক্রমনিমা বলি এবার দেখো এবার ইউক্রোমাটিন আর হ্যাট্রোকমার্টিন কাকে বলে এটা এর আগের ক্লাসেও তোমরা পড়েছিলে সম্ভবত যতটুকু আমার মনে পড়ছে যে ইউক্রোমাটিন হচ্ছে দেখো একটা ক্রোমোজোমকে যদি আমরা স্টাডি করি তাহলে দুটো দেখতে পাবে একটা আছে ইউক্রোমাটিন অঞ্চল একটা আছে হ্যাটিন অঞ্চল এই ইউক্রোমাটিন বলছে যে যেখানে হচ্ছে কি দেখো যখন হচ্ছে কি স্থির দশায় ঠিক আছে যখন হচ্ছে কি তোমার নর্মাল কন্ডিশনে থাকবে তখন এখানে খালি ও হালকা রঙের রঞ্জিত হয় আর যখন বিভাজন দশায় যাবে তখন এই ইক্রোমাটিন মানে সেটা গাঢ় ঘন ধান করবে ঠিক আছে তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কি বললাম ইক্রোমাটিন যখন নর্মাল নিউক্লিয়াস স্থির কন্ডিশনে থাকবে তখন হচ্ছে কি তোমার হালকা বর্ণ ধারণ করবে খাড়িও হালকা বর্ণ রঙে রঞ্জিত হয় কিন্তু যখন ডিভিশন স্টেজে যাবে তখন গাঢ় রঙে রঞ্জিত হয় আবার হেটারোক্রোমাটিনের ক্ষেত্রে কি উল্টো আর কি উল্টো না যখন হচ্ছে কি দেখো বিভাজন দশায় যাবে তখন কি হবে এরা 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 হচ্ছে কি খাড়ি ও হালকা বর্ণ ধারণ করবে আর যখন হচ্ছে কি স্নিত সাথে থাকবে তখন তারা গাঢ় বর্ণ ধারণ করছে তো এখানে দেখো আরেকটা জিনিস মনে রাখবে ইউক্রোমাটিনে অধিক পরিমাণে ডিএনএ থাকার জন্য এরা সক্রিয় জিন বহন পরিবহন করে কিন্তু হচ্ছে একটা হচ্ছে কি তোমার এরা হচ্ছে কি তোমার ফিজিওলজিক্যালি ইনএক্টিভ অর্থাৎ এটা সক্রিয় জিন পরিবহন করে না তাহলে এই দুটো বৈশিষ্ট্যের দিক থেকে কিন্তু তোমরা মনে রাখবে প্রশ্ন দিলে এই দুটো তোমাদেরকে কোস্চান দেবে তাহলে কি বুঝলে তোমরা ঠিক আছে ইউক্রোমাটিন যেটা সেটা হচ্ছে দেখো তাহলে কি বললাম যেটা ইউক্রোমাটিন সেটা দশায় তোমার হালকা কোন ধারণ দশায় গাঢ় এটা রকমাটিন হচ্ছে দেখো কোস্টনের সময় হালকা

আর নর্মালি আমরা যখন মাইটোসিস করি ঠিক আছে তোমরা জানো যে মাইটোসিস মিউসিসের জন্য আমরা আলাদা আলাদা ক্রোমোজমকে স্টাডি করার জন্য আলাদা আলাদা স্টেন ইউজ করি মাইটোসিসের সময় তোমরা কি ইউজ করো মাইটোসিসের হচ্ছে কি তোমার অরসিনল অরসিন কেসিটো অরসিন আর যখন তোমরা মিউসিস করো এটা কি তাপস তুমি কি করছো বাবা তোমাকে বলি বারবার যে তোমার হচ্ছে কি কিছু সমস্যা রয়েছে তুমি আনমিট করলেই তোমার প্রচুর আওয়াজ আসে তাই না তুমি একটু কেয়ার কেয়ারফুলি জিনিসগুলো করবা প্রতিটা ক্লাসে বলতে আমার ভালো লাগে না তোমার থেকেই সমস্যাটা হয় আর তুমি কোশ্চান করতে পারো যাতে তোমার নয়েজ না হয় আমি বারবারই বলবো আচ্ছা আর এর ক্ষেত্রে আমরা কি ইউজ করি এসিডো দেখো এবার দেখো এই ইউক্রোমার্টিন হ্যাটো যেহেতু এখান থেকে কোশ্চান প্রচুর আসে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা তো এই জন্য এখানে দেখো একটা ডিফারেন্স আকারে দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে প্রথম পয়েন্ট দেখো ই হচ্ছে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ হ্যাডো হচ্ছে দেখো ট্রান্সক্রিপশনালি ইনঅাকটিভ ঠিক আছে মানে বুঝতে পেরেছো ট্রান্সক্রিপশনালি সক্রিয় এটা হচ্ছে কি নিষ্ক্রিয় তারপরে দেখো এখানে ডিএনএ লুজলি প্যাক থাকবে এখানে হাইলি প্যাক থাকবে আচ্ছা তার পাশাপাশি দেখো এখানে অ্যাক্টিভলি প্রেজেন্ট ইন প্রোকারিওটিক

আর্লি রেপ্লিকেটিভ হয়ে যায় এটা লেট রেপ্লিকেটিভ হয় মানে রেপ্লিকেশনের সময় আর্লি কন্ডিশনে রেপ্লিকেশন হয়ে যাবে কিন্তু হচ্ছে কি এটা দেরিতে হবে রেপ্লিকেশান আচ্ছা এটা হচ্ছে স্টিকি হয় আর আর ইউজুয়ালি এটা এটা স্টিকি নয় এটা স্টিকি কন্ডিশন হয় আচ্ছা তারপর বলছে এলাও জিম টু ফর্ম এ প্রোটিন আচ্ছা মানে বুঝতে পারছো যে এখানে জিনটাকে হচ্ছে তোমার ট্রান্সক্রিপশানে ট্রান্সলেশানে পার্টিসিপেট করছে এখানে পার্টিসিপেট করছে না লো জেনেটিক ডেন্সিটি এখানে হাই জেনেটিক ডেন্সিটি থাকবে এবং দেখো একটা জিনোম যদি আমরা স্টাডি করি একটা জিনোমের মধ্যে প্রায় দু থেকে তিন পার্সেন্ট হচ্ছে কি তোমার ইক্রোমাটিন পাবে বুঝতে পারলে এটা দু থেকে তিন পার্সেন্ট মানে খুবই কম পাবে আর হ্যাটার কোয়ান্টিনটা বেশি থাকে কত নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পার্সেন্ট তোমরা কিভাবে পাবে হ্যাটার কোয়ান্টিন পাবে তাহলে ইক্রোমাটিন আর হ্যাটার থেকে যা কোয়েশন আসবে কিন্তু এই ইনফরমেশন থেকে এর বাইরে কিন্তু আর আসবে না কি বলা বুঝতে পার তাহলে ই সবচেয়ে বেশি থাকে একটা জিনোমের মধ্যে প্রায় নাইনটি সেভেন থেকে নাইনটি এইট পার্সেন্ট আর ই প্রোভারিনটা কম থাকে দু থেকে তিন পার্সেন্ট থাকে ঠিক আছে স্যার বলো বলো আমি বলছিলাম ই প্রোভারিন মুক্ত ক্রসিং ওভার ঘটে ই নিয়ে ক্রসিং ওভার না ঘটবে আর হেটার কমিটি ঘটে না তাই তো হ্যাঁ নি দেখো ঠিক আছে এবার দেখো এবার হচ্ছে কি দুটো এখানে কোশ্চেন রয়েছে যে আরএন এর গঠন এবং তার পাশাপাশি এখানে বলছে আরএনএ কে কেন আমরা ডিএনএ থেকে প্রাচীনতম বলি তো দেখো প্রথমে হচ্ছে কি দেখো আরএন এর গঠন আচ্ছা গৌণ গঠন বলে দিই ঠিক আছে আরএন এর গঠন বলতে এখানে গৌণ গঠন বলে দিয়েছে বলছে প্রোক্যারিওটিক কোষের ট্রান্সক্রিপশনের সময় তোমরা জানো যে এমআরএনএ গঠিত হয় সবাই তোমরা জানো যে যে ডিএনএ যখন হচ্ছে কি তোমার ট্রান্সক্রিপশনে পার্টিসিপেট করবে তখন সেখান থেকে আর্এনএ তৈরি হবে এবং প্রথমে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি এইচ এন আর্নে তৈরি হয় তোমরা জানো যেটাকে আমরা বলি হ্যাটার নিপ্লে আর এবং এখানে একটা পদ্ধতি ঘটে মানে একটা প্রসেস হয় তার নাম হচ্ছে স্প্লাইসিং দিয়ে গুলো কেটে বাদ চলে যায় গুলো জুড়ে এমআরএন তৈরি করা যায় এবার বলছি দেখো তো রোড ইন্ডিপেন্ডেন্ট সমাপ্তি দশায় মানে যখন হচ্ছে কি যে ট্রান্সক্রিপশন হয় ট্রান্সক্রিপশনের তিনটে স্টেপ আমরা দেখতে পাই ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন ট্রান্সক্রিপশন ইলঙ্গেশন এবং ট্রান্সক্রিপশন টার্মিনেশন তো সেই ট্রান্সক্রিপশন টার্মিনেশনের ক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি দেখতে পাই একটা প্রোটিন রয়েছে তার নাম হচ্ছে রো প্রোটিন তো রো প্রোটিনের উপস্থিতি যদি ট্রান্সক্রিপশন টার্মিনেশন ঘটে তখন বলা হয় রো ডিপেন্ডেন্ট ট্রান্সক্রিপশন টার্মিনেশন আর যদি রো প্রোটিনের অনুপস্থিতিতে ঘটে তখন তাকে বলা হয় রো ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সক্রিপশন টার্মিনেশন তো এখানে বলছে যে রো ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সক্রিপশন টার্মিনেশনের সময় এমআরএন এর ফাইভ প্রান্তে নাইট্রোজেন বেসগুলি পুনক্রম থাকার জন্য একটি ত্রিমাত্রিক গঠিত হয় পুনক্রম মানে তোমরা জানো যে ফাইভ প্রাইম প্রান্তে তোমরা জানো একটা এমআরএন এর ক্ষেত্রে ফাইভ প্রাইমে কে থাকে কেপ রিজিয়ান থাকে মিথাইলেটেড কেপ আর থ্রি প্রাইমে কে থাকে পোলি থাকে তাই না তো এক্ষেত্রে বলছে যে ফাইভ প্রাইম প্রান্তে নাইট্রোজেন বেসগুলোর যখন পুনঃক্রম থাকবে মানে একই সজ্জাক্রম থাকে তখন কি হয় না একটি ত্রিমাত্রিক গঠন তৈরি করে ফলে ডিএনএ থেকে এমআরএনএ এমআরএনএক হয়ে যায় আর আর এন এরূপ ত্রিমাত্রিক গঠনকে আমরা কি বলি না সেকেন্ডারি স্ট্রাকচার বা গৌণ গঠন বলি ওকে অর্থাৎ বলছে দেখো ভালো করে শোনো যে এই গৌণ গঠন আমরা আর এন এ কখন দেখতে পাই না যখন হচ্ছে কি ট্রান্সক্রিপশানের শোনো

এবারে এই দ্বিমাত্রিক গঠন সৃষ্টি করার জন্য ডিএনএ তখন কি হয় না যখন ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হচ্ছিল এই জায়গায় যখন দ্বিমাত্রিক গঠন তৈরি করে দিয়েছে তখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া বন্ধ হয়ে যায় এটা কখন ঘটে না রো ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সক্রিপশন ট্রানজিশনের সময় আমরা দেখতে পাচ্ছি তাহলে তখন এই আরএনএটাকে আমরা কি বলি দ্বিমাত্রিক তোমার হচ্ছে কি গঠন আমরা বলি ঠিক আছে দ্বিমাত্রিক মানে তোমার হচ্ছে কি কি বলে টু ডাইমেনশনাল আর এনে আমরা দেখতে পাই চলো এবার দেখো তাহলে অনেকগুলো কথা বললাম যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে সমস্যার কিছু কারণ নেই যখন আমরা মলিকুলার বায়োলজি পড়বো সেখানে যখন আমরা ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন পড়বো তাহলে সেই যে সেই জায়গায় তোমরা কিন্তু এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এখন আপাতত যতটুকু বুঝতে পারলে ততটুকু আপাতত মনে রাখো ঠিক আছে যদি বুঝতে না পেরে থাকো তাহলে কোনো যায় আসে না পরে যখন আমরা মলিকুলার বায়োলজি পড়বো সেখানে আরো ডিটেলসে বলা হবে তোমরা জেনে নেবে এবার দেখো আরএনএ কে কেন আমরা ডিএনএ থেকে প্রাচীনতম বলি তো এটার অনেক যুক্তি হতে পারে তাই না ডিএনএ আর আরএনএ যখন আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা আরএনএ কে কেন বলছে ডিএনএ থেকে প্রাচীনতম বলি তাই না বলছে দেখো কিছু অনেকগুলো কারণ বলেছে যেমন বলছে আরএনএ উৎসেচক হিসাবে কাজ করতে পারে কিন্তু ডিএনএ করতে পারে না তাই না আরএনএ যে এনজাইম হিসাবে কাজ করতে পারে কিন্তু ডিএনএ এনজাইম হিসাবে কাজ করতে পারে না আদিম পরিবেশে পরীক্ষাগারে প্রমাণিত হয়েছে আরএনএ সংশ্লেষ ডিএনএ থেকে অনেক তাড়াতাড়ি সম্ভব হয় এবং আরএনএ সরাসরি ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন সৃষ্টি করতে পারে কিন্তু ডিএনএ করতে পারে না কারণ ডিএনএ প্রথমে আরএনএ তৈরি করবে আরএনএ থেকে প্রোটিন তৈরি করবে এবং আরএনএ সংশ্লেষ সরাসরি হয় কিন্তু ডিএনএ সংশ্লেষ আরএনএ অনু প্রয়োজন হয় আরও এখানে তোমরা পয়েন্ট ঢুকিয়ে দিতে পারো যেমন আরএনএ কি হয় না সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয় বাট ডিএনএ কি হয় ডাবল স্ট্যান্ডার্ড হয় তাই না তো সেক্ষেত্রে এই এটাও তোমরা বলতে পারো হুম এক্ষেত্রে বলতে পারো তাহলে এইগুলো কারণ থেকে আমরা বলতে পারি স্যার ডাবল স্ট্যান্ডার্ড আর তো আছে এটা আছে তো রিয়ার খুব দেখা যায় নরমালি বেসিক দেখতে পাই তো সেই ক্ষেত্রে দেখো তাহলে এই কারণগুলোর জন্য আমরা কি বলতে পারি যে ডিএনএ তুলনায় আর হচ্ছে সবচেয়ে প্রাচীন এবার দেখো আর একটা জিনিস বলছে এখানে মার্কার ক্রোমোজোম তাহলে মার্কার ক্রোমোজোম কাকে বলে বলছে কোন ক্রোমোজোমের গৌণ খাঁজ কাছাকাছি অবস্থান করলে একটা নবের মতন ফলা গঠন সৃষ্টি করে সেটাকে আমরা স্যাটেলাইট বলি এবার বলছি স্যাটেলাইটের বলে সেট কথা অর্থে দেখো এইরূপ প্রমোজন জীব চিহ্নিত করতে সাহায্য করে তাই সেট ক্রমোজনকে আমরা কি বলি মার্কার ক্রমোজন হিসেবে বলতে পারি ঠিক আছে তাহলে সেট ক্রমোজনটাকে আমরা এই যে মার্কার ক্রোমোজম হিসাবেও বলতে পারি চলো এবারে যা ক্রোমোজম নিয়ে স্টাডি করার কথা ছিল আমাদের হয়ে গেল এবারে আমরা নতুন একটা টপিক শুরু করছি তার নাম হচ্ছে কি সেল সাইকেল বা কোষচক্র ঠিক আছে সেল সাইকেল বা কোষচক্র তোমরা জানো যে যখন হচ্ছে কি সেল নাম্বার বাড়াতে হবে সেলের নাম্বার বাড়াতে হবে তখন কি হয় না সেলকে ডিভিশানে যেতে হয় আর সেলকে ডিভিশানে যেতে গেলে কি করতে হবে না তাকে তোমার প্রথমে কি করতে হয় না একটা চক্রাকার ইভেন্ট ঘটে দেওয়া হয় সেটাকে আমরা কি বলি না তোমার হচ্ছে কি সেল সাইকেল এই সেল সাইকেলের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পাই একটা হচ্ছে তোমার ইন্টারফেজ এটা হচ্ছে তোমার এম ফেজ ঠিক আছে এই দুটো জিনিস আমরা দেখতে পাই তো এই সেল সাইকেল হচ্ছে এমন একটা ইভেন্ট বলছে ধারাবাহিক একটা নিউক্লিয়াসের বিভাজনের ক্ষেত্রে আমরা যে কোষ থেকে অপত্যকোষ সৃষ্টি হয় তার ক্ষেত্রে আমরা এইভাবে কি দেখতে পাই না দুটো স্টেজ দেখতে পাই এটা এবং এটা এম এবার দেখো আমরা কি দেখতে পাই না এই জন্য বলছে যে এখানে তোমার এই চক্রাকার পদ্ধতির ক্ষেত্রে মানে তোমার হচ্ছে কোষ চক্রের ক্ষেত্রে ক্রোমোজম চক্র সাইটোপ্লাজমিক চক্র এবং সেন্ট্রোজোম চক্র আমরা তিনটে চক্র দেখতে পাই এবার কোষ চক্রকে আমাদের বোঝার জন্য দেখো চারটি স্টেজে ভাগ করেছি এই যে আইফেস তিনটে ভাগে ভাগ করা হয় বলে এখানে চারটা পেজ চলে আসে এই আইফেস কে কি ভাগে ভাগ করা হয় না জি ওয়ান এস আর হচ্ছে জি টু আর এম ফেজ তাহলে মেজরলি আমরা দুটো ভাগে ভাগ করছি এটা আই বা ইন্টারফেস এটা হচ্ছে এম ফেজ আবার তিনটে ভাগে ভাগ করছে জি ওয়ান ফেজ এস ফেজ আর জি টু পেজ ঠিক আছে তো ওই জন্য কোশে দশা হিসাবে আমরা দেখো দুটো ভাগে ভাগ করছি এটা ইন্টারফেস এটা আছে তোমার বিভাজন দশা বা এম ফেজ ক্ষেত্রে দেখো জি ওয়ান এস এবং জি টু জি ওয়ানটাকে বলা হচ্ছে প্রথম বিধি দশা এস বলা হচ্ছে সংশ্লেষ দশা বা বিধি দশা আর তারপরে কি হচ্ছে দেখো ঠিক আছে এবার দেখো যদি আমরা একটা মাধ্যমে দেখি তাহলে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে এখানে দেখো এই জায়গাটা থেকে শুরু করে একদম পুরো এতটা পর্যন্ত যে টাইম সেটাকে আমরা কি বলছি আই ফেজ বলবো আর তারপরে এইটুকু মাত্র সময়টাকে আমরা কি বলছি এম ফেজ বলছি এবার যদি আমরা সাপোজ দেখি যে একটা সেল ডিভিশন হতে টোয়েন্টি ফোর আওয়ার সময় লাগে তাহলে দেখতেই পাচ্ছ আই ফেজ হতে সময় লাগবে আর এম ফেজ মাত্র ওয়ান আওয়ার হলেই কাজ শেষ ঠিক আছে তো তোমরা যেমন দেখো এই যে সারা বছর ধরে পড়াশোনা করছো প্রিপারেশন নিচ্ছ যখন পরীক্ষা হলে ঢুকবে তখন হচ্ছে কি তোমার মাত্র দেড় ঘন্টা বা দু ঘন্টায় পরীক্ষা কমপ্লিট তাই না তাহলে দেখো তাহলে এই যে পরীক্ষা দিচ্ছ সেটা হচ্ছে তোমার এম ফেজ আর সারা জীবন সারা বছর যে তোমরা হচ্ছে কি প্রিপারেশন নিচ্ছ সেটাকে আমরা বলি আইফেজ বুঝতে পারলে এবারে ক্ষেত্রে যে তাতে আবার তোমরা কি করছো প্রিপারেশন করছো মানে লিখছো তাহলে এই জিনিসগুলো মিলিয়ে তোমার হচ্ছে কি তোমার আইফেজ তো সেক্ষেত্রে দেখো এখানে এই আইফেজ কে আমরা দেখো ভাগ করছি জি ওয়ান এস আরু তাই না তো সেল ডিভিশনের ক্ষেত্রে ঠিক আছে আমরা তো একটা সেলের ডিভিশন করছি তো সেল যখন সংখ্যা বাড়াবে ঠিক আছে তখন এই সেল সাইকেলের মধ্যে তাকে অতিক্রম করতে হয় ঠিক আছে তো সেক্ষেত্রে দেখো এই সেল সাইকেলে অতিক্রম করলে কি হবে নাম্বার অফ নাম্বার নাম্বার অফ অফ ডিএনএ সেল ওরগানাল এই জিনিসগুলো কিন্তু এখানে ইনক্রিজ হচ্ছে দিয়ে আবার নাম্বার অফ গুলো সেপারেট হয়ে ইকুয়ালি হচ্ছে ঠিক আছে তো সেই জন্য দেখো আমরা এখানে সেল সাইকেলটাকে আমরা বলছি যে একটা কোষ মানে ডিভিশন হতে গেলে সেল সাইকেল কিন্তু তাকে মাস্ট করতেই হবে হুম এবার দেখো এখানে মেনশন আছে কিন্তু দেখেনি তাহলে বলে দিচ্ছি না নেই তো দেখো এবারে হচ্ছে দেখো যদি আমরা এখানে দেখি যে এই যে ফেজগুলোতে ভাগ করলাম আমরা এখানে প্রত্যেকটা স্টেজের কিন্তু কাজ ইউনিক রয়েছে কি ইউনিক কাজ রয়েছে দেখো না প্রথমে যখন দেখো আচ্ছা আর একটা তোমরা বলে দিই এই এম ফেজের পরে আর একটা স্টেজ থাকে যেটাকে আমরা জি জিরো বলি যদিও এটা সবার থাকে না তবে যদি কোনো কারণে এই এম ফেজের পরে যখন ডিভিশন স্টেজে চলে যাচ্ছে মানে সাইকেলে ঢুকে যাচ্ছে যদি তার মধ্যে কোনো ইনকমপ্লিটি থাকে বা তার মধ্যে যদি কোনো অপরিপূর্ণতা থেকে থাকে তখন সেলটাকে কি করছে না এই জিজিরো দশায় পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে তো এই জিজিরো দশা পাঠিয়ে দিলে কি হবে না সেলটা আবার তোমার হচ্ছে কি পুরানো দশায় ফিরে গেল সে আবার এসে এসে যেতে পারবে না যখন তার পরিপূর্ণতা চলে আসবে তখন সে আবার জীবনে যাবে আবার কিছু কিছু কারণ তোমরা জানো নিউরাল কোষ বা তোমার যারা বললে সেটাও হবে ঠিক আছে তো তারা কি করে না সবসময় মানে ডিভিশনে যায় না ঠিক আছে যার সংখ্যা হলো সেই সংখ্যাটাই থাকে তার সংখ্যা কিন্তু বাড়ছে না কারণ সে সবসময় জি জিরো প্রাইমারি উসাইড তো অনেক অনেক দিন ধরে জি জিরো তে থাকে না প্রাইমারি উসাইড হ্যাঁ প্রাইমারি উসাইড হ্যাঁ বলতে পারো তুমি ঠিক আছে রেস্টিং কন্ডিশনে থাকে দেখো এবার দেখো এবার হচ্ছে যদি আমরা প্রত্যেকের ফাংশন দেখি এই যে এস মানে সিনথেসিস তোমরা চোখ বন্ধ করে দেখে নেবে এটা এটা যে ডিএনএ সিনথেসিস হ্যাঁ বলো কি বলছিস

সংখ্যা বাড়বে কিছু প্রোটিন তৈরি হবে কিছু আর এন তৈরি হবে এটা হচ্ছে দশা এস দশায় কাজ কি শুধুমাত্র হচ্ছে কি ডিএনএস এনথেসিস করা জি তে কি কাজ করে না কিছু স্পেসিফিক অর্গান রয়েছে যেমন তোমার হচ্ছে সেন্ট্রিওল বা তোমার হচ্ছে কি আদার্স কিছু কোশি রয়েছে এছাড়া কিছু প্রোটিন রয়েছে এবং হচ্ছে কিছু আর রয়েছে এগুলো কিন্তু এই জি দশায় তৈরি হয় তারপর ঢুকে যাবে কিসে না এই এম ফেজে এম ফেজের আবার চারটা ভাগ থাকে তোমরা জানো কি কি থাকে না প্রথমে প্রোফেজ তারপর মেটাফেজ তারপরে এনাফেজ তারপর টেলোফেজ তো এই তারপরে দেখো যখন এই পুরো প্রিপারেশান নিয়ে যখন পি প্রোফেজে ঢুকছে তারপর আস্তে আস্তে করে এখানে তোমরা জানো যে এখানে ক্রোমোজোমের সেপারেশন ঘটে বা ক্রোমোজোম হচ্ছে তোমার সেপারেট ঘটবে দিয়ে নাম্বার অফ মানে একটা সেল ডিভিশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না দুটো স্টেজ দেখতে পাই সেল ডিভিশন একটাকে আমরা বলি মাইটোসিস আটা যে আমরা কি বলি সরি সেল ডিভিশনের কারণে দুটো ঘটনা ঘটবে ঠিক আছে কেরিওকাইনোসিস আর সাইটোকাইনোসিস কেরিওকাইনোসিস আর হচ্ছে তোমার সাইটোকাইনেসিস তো প্রথমে কি হলো দেখো না এই যে তোমার এম ফেজে ঢুকলো সেখানে কিন্তু কেরিওকাইনোসিস হচ্ছে অর্থাৎ নিউক্লিয়াসে ডিভিশন ঘটছে তাই না আলটিমেট যখন নিউক্লিয়াস ডিভিশন কমপ্লিট হয়ে যাবে তখন কি হবে সেখানে আমরা দেখতে পাবো সাইটোপ্লাজমে ডিভিশন ঘটবে তো সেক্ষেত্রে দেখো এবার আমরা যে দেখলাম এই যে জি ওয়ান দেখো এখানে একটা চেক চেক পয়েন্ট পয়েন্ট ঠিক আছে এদের কাজগুলো তো সঠিকভাবে করবে অর্থাৎ যদি অপরিপূর্ণ অবস্থায় একটা সেল আর একটা স্টেজে ঢুকে যায় একটা সেল স্টেজ থেকে তাহলে সেখানে ইনকমপ্লিট সেল তৈরি হয়ে যাবে বা ইনকমপ্লিট সেল তৈরি হওয়া মানে সেটা কিন্তু ক্যান্সার সেল হয়ে যাবে ক্যান্সার সেল মানে তোমরা বুঝতে পারছো মানে জীবের মৃত্যু ঘটে যাবে তো সেই জন্য এই সেল সাইকেলটাকে রেগুলেট করার জন্য তৈরি হয়েছে কোথায় কোথায় থাকে যেমন চেক পয়েন্ট তোমরা দেখতে এখানে এম থাকে যেমন তোমরা দেখতে পাচ্ছ থাকে তোমরা জি টু চেক পয়েন্ট থাকে তাহলে এই চেক পয়েন্টে এরা কি থাকে না এরা এখানে সাইক্লিন প্রোটিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনিস প্রোটিন এরা কি করে না এরা যুগ্মভাবে অবস্থান করে এরা কি করছে না এই সেল যে সাইকেলের যে বিভিন্ন স্টেজগুলো রয়েছে তারা সেগুলোকে তাদের কাজগুলো ঠিকঠাক করছে কিনা সেগুলোকে পরিবেশন করছে বা সেগুলোকে চেক করছে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা তিনটি চেক পয়েন্ট সবচেয়ে বেশি দেখতে পাবে একটা আছে তোমার জি থেকে এস এ ঢুকার জন্য একটা চেক পয়েন্ট এস থেকে জি টু ঢুকার জন্য একটা চেক পয়েন্ট আর একটা দেখতে পাবে জি থেকে এম এম এ ঢুকার জন্য চেক পয়েন্ট এরা সবসময় কি করছে চেক করছে তো এখানে দেখো এমপিএফ বলে একটা প্রোটিন রয়েছে এটা খুবই ভাইটাল করে চেক পয়েন্টে এটাকে আমরা কি বলি ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা যেটাকে আমরা সংক্ষেপে এমপিএফ বলছি তো এটা দেখো এক প্রকার প্রোটিন কাইনেস এই যা কোষ বিভাজনরত কোষকে দেখো বিভাজনরত কোষকে এম দশায় প্রবেশ করতে সাহায্য করে এবং এর দুটো হচ্ছে দেখো ইউনিট থাকে এই এমপিএফ এর ক্ষেত্রে দুটো ইউনিট থাকে এমপিএফ কি কি একটা দেখো ক্যাটালাইটিক সাব ইউনিট থাকবে ক্যাটালাইটিক আর একটা তোমার সাইক্লিন থাকবে ক্যারালাইটিক বলছে দেখো এটা ফসফেট গ্রুপের স্থানান্তরণে নিয়ন্ত্রণ করে আর সাইক্লিন কি করছে না এটা রেগুলেটারি প্রোটিন হিসাবে কাজ করছে যা চেক পয়েন্ট করতে বিশেষ ভূমিকা পালন করে এবার দেখো আচ্ছা আর একটা আরো ডিটেলস আমরা পড়বো ঠিক আছে তোমরা যারা বলছো যে হালকা করে স্যার পড়িয়ে বেরিয়ে গেলো তো তোমাদের বলে রাখি আমাদের জুলোজিতে ঠিক আছে তোমাদের সেল ডিভিশনের চেক পয়েন্ট সম্বন্ধে আলাদা করে দেওয়া রয়েছে তো এই জন্য এখানে হালকা করে বলা হলো বাকি জিনিসগুলো সেখানে আমরা আমরা পড়বো ঠিক আছে চিন্তার কিছু কারণ নেই এবার দেখো কোষ বিভাজনের যে এই যে আর কি হয় এন এর সংশ্লেষ ঘটে বিভাজন নিয়ন্ত্রণকারী প্রোটিন সংশ্লেষ ঘটে বিভিন্ন প্রকার উৎসেচক বা ডিএনএ পলিমারের সংশ্লেষ ঘটে টিবিউলিন এবং সহকারী প্রোটিনগুলোর সংশ্লেষ ঘটে কোশিয়ঙ্গাণুর মধ্যে মাইট্রোকন্ডিয়া ক্লোরোপ্লাস্ট ফলিগোস্টু সংশ্লেষ ঘটে যায় আগে থেকে আর যে ভেকুয়াল লাইসোজোম এগুলো তৈরি হয়ে যায় এস দশায় কি হয় না দেখো এখানে হিস্টোন প্রোটিন সেই সঙ্গে ডিএনএ এই দুটো জিনিস সংশ্লেষ হয় ঠিক আছে তাহলে এটাকে এই জন্য আমরা কি বলি এটাকে সিনথেসিস স্টেজ বলি বা এস স্টেজ বলি আর জি টু দশায় কি হয় না কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রয়োজনীয় আরএনএ এবং প্রোটিন তৈরি হয় বুঝতে পারলেন তাহলে এটা আছে কি তোমার যে ইন্টারফেসের যে বিভিন্ন সাবস্টেজ গুলো রয়েছে তাদের কাজ আজকে কোজন জয়েন করেছে ফোরটি নাইন যাই হোক বুঝতে পারছো তো সবাই দেখো এবার দেখো এবার বলছে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য আচ্ছা দেখো এবার আমরা একটু বলে দিই তোমাদেরকে একটা স্লাইড নিয়ে নিচ্ছি সবচেয়ে ভালো হবে যে সেল ডিভিশনকে আমরা তিনটে ভাগে ভাগ করি থ্রি সেল ডিভিশন ঘটে একটা তোমরা জানো একটাকে আমরা কি বলি একটা হচ্ছে তোমার মাইটোসিস আর একটা তোমার মিওসিস তো দেখো এই তিনটে যে সেল ডিভিশনের টাইপ মেনলি আমরা এই এমাইটোসিস কোথায় দেখতে পাই না যারা প্রক্রিয়ড রয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই অর্থাৎ যাদের ক্ষেত্রে নিউক্লিয়াস গঠিত হয় না যাদের ক্ষেত্রে ডিএনএ দেখা যায় এই জন্য এখানে কী হয় না ডাইরেক্ট ডিভিশন হয়ে যায় কোনো ব্যামতন্তু গঠিত হয় না স্পিন্ডিল ফাইবার তৈরি হয় না কিন্তু এই এমাইটোসিস বা সরি মাইটোসিস বা মিওসিস এই দুটো এরা ইউক্রিওটিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ইউকেরিওটিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এখানে এই সেল ডিভিশনের সময় স্পিন্ডিল ফাইবার তৈরি হয় বা প্রপার অ্যারেঞ্জমেন্টের সমস্ত কিছু হয় বলে এটাকে বা আমরা কি বলছি ইনডাইরেক্ট সেল ডিভিশন বলি এই মাইটোসিসের ক্ষেত্রে দেখো ইউক্রোটিকের মধ্যে যেখানে হচ্ছে সোমাটিক সেল রয়েছে যেখানে সোমাটিক সেল বা দেহকোষ সেখানে আমরা কি দেখতে পাই না মাইটোসিস দেখতে পাই আর মিউসিসটা কোথায় দেখা যায় না জার্ম সেল তৈরি করার জন্য ঠিক আছে হ্যাঁ তো সেক্ষেত্রে দেখো তোমার এই এই মাইটোসিসের ক্ষেত্রে যদি সোমাটিক সেলে দেখা যায় তো এই জন্য এটা আছে কি তোমার এটাকে আমরা কি বলি না ইকুয়াল ডিভিশন অর্থাৎ এখানে ডিভিশনে নাম্বার অফ যে ক্রোমোজোম সেটা কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে অর্থাৎ যদি আমরা একটা সেল ডিভিশন দেখি মাইটো সেফের ক্ষেত্রে সেটা যদি টু সেলে হয় তাহলে পেরেন্টের টু এন্ সমান হচ্ছে কি তোমার এখানে রয়েছে আর তোমার যখন হচ্ছে কি তোমার এখান থেকে টু এন টু এন দুটো হচ্ছে কি তোমার সেম ক্রোমোজোম নাম্বার নিয়ে সেল তৈরি হয়ে যায় এই জন্য তাকে আমরা কি বলছি ইকুয়াল ডিভিশন বলি কিন্তু যদি আমরা মিউসিস দেখি যেহেতু এটা ডিপ্লয়েড সেলে তৈরি হয় অর্থাৎ আমরা ডিভিশনটা দেখি তাহলে এখানে কি হয় না মিওসিসের দুটো স্টেপ দেখা যায় বিএসিস ওয়ান এর ক্ষেত্রে নাম্বার অফ ক্রোমোসোমগুলোকে সেপারেট করে দেবে আর তারপরে হচ্ছে ক্রোমাটিডগুলো সেপারেট হবে বিএসিস টু তে ঠিক আছে দিলে আমরা কি দেখতে পাবো না চারটা হেপ্লিড আমরা হতে দেখতে পাবো তাহলে নাম্বার অফ ক্রোমোসোম দুটো আমরা দেখি মিওসিসে হুম ফার্স্ট মিওসিসটা তো স্যার মাইটোসিসের মতোই হবে মানে 2n থেকে দুটো 2nই হবে সেকেন্ড স্টেজে ওই 2n থেকে দুটো n হবে এটা আবার তুমি কোন কথা থেকে পড়লে এই জিনিস তুমি এই কনসেপ্টটা কোথা থেকে পড়েছো বাবা মিওসিস ওয়ানে কি হয় ক্রোমোজম সেপারেশন হয় হোমোলোগাস ক্রোমোজম গুলো সেপারেট হয়ে যায় ক্রোমোজম মিওসিস ওয়ানে ক্রোমোজম সেপারেট হয় আর মিওসিস টু তে মাইটোসিস হয় আর হচ্ছে তোমার মিওসিস টু তে কি হয় না ক্রোমাটিড সেপারেশন হয় ঠিক আছে ক্রোমাটিড ক্রোমাটিড সেপারেশন যাই হোক সে ভুলে বলে দিয়েছে দেখো তাহলে সেক্ষেত্রে কি হয় না তাহলে ক্রোমোজম সেপারেশন হওয়ার জন্য টু এন থেকে প্রথম এন এন হয়ে যায় তারপরে এখান থেকে হয় এই জন্য আমরা মিউসিস ডিভিশনটাকে কি বলি না ডিভিশন বলে থাকি ডিভিশন আমরা বলে থাকি দেখো তাহলে সেক্ষেত্রে ইনিশিয়ালি তোমরা বুঝতে পারলে যে এই মাইটোসিস আর মিওসিস ব্যাপারটা এবার এই মাইটোসিস হোক বা হোক ঠিক আছে যেহেতু এখানে ইনডাইরেক্ট ডিভিশন হচ্ছে তো এই জন্য এখানে আমরা চারটা স্টেজ আমরা দেখতে পাই একটা আছে তোমার প্রোফেজ তারপরে ঘটবে হচ্ছে তোমার মেটাফেজ মেটাফেজ তারপর হচ্ছে তোমার এনাফেজ তো এই জন্য যদি আমরা সেল সাইকেল যদি সিকোয়েন্স যদি মেনশন করে দিই তাহলে না তাহলে আমরা কি দেখতে পাই তাহলে প্রথমে হলো জি ওয়ান তারপর ঢুকছে হচ্ছে তোমার এস তারপর হচ্ছে জি টু তারপর হচ্ছে প্রোফেজ তারপর মেটাফেজ তারপর এনাফেজ তারপর টেল পেজ তাই না এই স্টেজগুলো কিন্তু তাকে অতিক্রাম করলে

তোমার হচ্ছে কি অর্গানাইজেশন সেভাবেই হয়েছে বুঝতে পারলে ধরো তোমার চোখ তৈরি করার জন্য জিনটা যদি তোমার হাতে থাকতো তাহলে তোমার হাতেই মানে যদি হাতে মানে তোমার হাতেও রয়েছে সেই জিনটা সেটা ইলেকট্রিক কন্ডিশনে রয়েছে যদি সেটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে তোমার হাতে আই তৈরি হয়ে যাবে কি বলা বুঝতে পারলে তো অতএব হচ্ছে ইচ এন্ড এভরি সেলে প্রত্যেকটা সেলের মধ্যে ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজম থাকে ঠিক আছে তো সেখানে কি হয় না যে জিনটা যেখানে অ্যাক্টিভ হয়েছে সেখানে তার ফাংশনটা আমরা দেখতে পাইছি যাই হোক তো এবার যারা বলছিলাম দেখো যে সময় আমরা কি দেখতে পেলাম যে এটা আমরা দেখতে পাচ্ছি এবং কেলিওগাইসিস এখানে একবার হবে এবং একবার সাইটোকাইনেসিস হবে ঠিক আছে তাহলে একবার কেলিওগাইনেসিস হওয়ার পরে মানে একবার নিউক্লিয়াস ডিভিশন হচ্ছে একবার সাইটোকাইনেসিস ডিভিশন হচ্ছে এই প্রকার বিভাজনের দেখো দুটি অপত্য কোষ সৃষ্টি হয় যারা মাতৃকোষের ন্যায় আকার আকৃতি সমগুণ সম্পন্ন এবং ক্রমজম সংখ্যাও সমান থাকছে এই জন্য তাকে আমরা কি বলছিলাম না ইকুয়াল ডিভিশন ঠিক আছে সমবিভাজন যেটাকে আমরা বাংলায় বলি কি সম বিভাজন এবার যদি আমরা মাইটোসিস প্রফেজের ক্ষেত্রে দেখি হুম তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো এই মাইটোসিসের প্রোফে মানে মাইন্ডোসিসের ক্ষেত্রে আমরা কি দেখলাম স্টেজ থাকবে প্রোফেজ প্রোফেজ মেটাফেজ তো এই যদি আমরা দেখি কি বৈশিষ্ট্য দেখতে পাবো না এই সময় কি হয় ক্রোমাটিন তন্তুগুলি কুণ্ডলিখিত অবস্থায় থাকে এবং দেখো ঘনীভূত হয়ে তন্তুগুলি স্পষ্ট হয় এবং সূত্রাকার ক্রমোদম গঠন করে হ্যাঁ যা দুটি করে সিস্টার ক্রোমাটিন দিয়ে গঠিত হয় যারা পরস্পর সেন্টোমিয়ার অঞ্চলে সংলগ্ন থাকে এবং আর কি দেখতে পাবে তোমরা না ক্রমোজম গুলো হ্যাঁ স্থুল হয়ে যাবে আকারে ছোট হয় সেন্ট্রোমিয়ার অঞ্চল ক্রমশ হয়ে যাবে এবং নিউক্লিয় পর্দা এই দশার শেষের দিকে আস্তে আস্তে করে অবলুপ্তির দিকে চলে যায় ভ্যানিশ হয়ে যাবে দেখো এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে ভালো করে তোমরা দেখো তো এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে প্রথমে দেখো এখানে কনডেন্সড হয়ে গুলো থাকে তারপর আস্তে আস্তে দেখো সেই কন্ডেন্সটা আস্তে আস্তে হচ্ছে কি তোমার গলিভূত হয়ে স্লাইড দেখতে পাচ্ছ না একটু তুমি লেফ করে আবার জয়েন করে দাও দিয়ে দেখতে পাবে ঠিক আছে একটু করে তারপরে দেখো এখানে ক্রোমোজম গুলো আমরা দেখতে পাচ্ছি এবারে আস্তে আস্তে যখন হচ্ছে মেটাফেজ দশায় যাবে সেই ক্রোমোজম গুলো সুস্পষ্ট হয়ে যাবে এবং তারা কোষের বিশুভ অঞ্চলে ঠিক আছে তার মাঝখানে এটা সাজিয়ে যাবে তারপরে দেখো এই এই দশায় কি হয় না তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি করছে দেখো ফাইবার বা স্পিনডিলু তৈরি করে দিচ্ছে এগুলোকে বলা আছে যেটাকে আমরা বলি স্পিন্ডিল ফাইবার এই গুলো এসে দেখো ক্রোমাটিক গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে দুদিকে টান দিচ্ছে পোলের দিকে এটা হচ্ছে কি আমরা পোল বলি বা মেরু অঞ্চলের দিকে টান দিচ্ছে দিয়ে আস্তে আস্তে করে সেন্ট্রোমিয়ার এই ক্রমোজম গুলো দুটো প্রান্তের দিকে চলে যাচ্ছে যেই হচ্ছে ক্রোমোজোমের সেপারেশন হয়ে গেল তারপরে কি হয়ে যাবে না এখানে সাইটোকানিস শুরু হয়ে যাবে সাইটোকানিসিস হলে এখানে এদের মাঝখানে ভাগ হয়ে যাবে ঠিক আছে দিয়ে দেখো একটাই সেল ছিল সেখান থেকে দুটোই সেল তৈরি হয়ে গেল ঠিক আছে তাহলে এটা যদি নাম্বার অফ ক্রোমোজোম প্যানেন্টালে যদি টুয়েল থাকে তাহলে এখানে হচ্ছে কি তোমার কি হবে অপশনগুলোতে টুয়েল টুয়েল করে তৈরি হবে হম এই পদ্ধতির মাধ্যমে কি হয় তোমাদের সেল ডিভিশনটা সম্পন্ন হয় মাইটোসিসের ক্ষেত্রে যেমন আমরা দেখলাম যে প্রোফেজ মেটা ফেজে তাহলে কি দেখতে পাবে তোমরা নিউক্লিও লাস নিউক্লিও পর্দা পুরোপুরি অবিলুপ্তি হয়ে যায় হম সেই সঙ্গে দেখো সাইটোপ্লাজম থেকে বেম গঠিত হওয়া শুরু হয়ে যায় দুটো মেরু থেকে আর সেই সঙ্গে দেখো বেমতন্ত্রী গুলি মুখ্য খাজে সেন্ট্রোভিয়ার অঞ্চলে কাইনোটগরের সাহায্যে এসে যুক্ত হয়ে যাবে এনাফেজে কি দেখতে পাবে না সাইডোপ্লাজম হতো না সেন্ট্রিয়াল হতো হুম কোনটা যে সাইটোপ্লাজম থেকে বেম তন্তু গঠিত লেখা আছে ওটা সেন্ট্রিওল হতো তো হ্যাঁ এটা সেন্ট্রিওল হতো ঠিক 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 তাহলে কি হবে না বেম তন্তু কি হবে এটা হচ্ছে কি প্রাণী কোষের ক্ষেত্রে আর যদি এটা যদি তোমার উদ্ভিদ হতো তাহলে কি হতো মাইকোটিবুল হতো তাই না মাইকোটিগুল তাই এবার দেখো এনাফেজে কি হবে না এনাফেজে দেখো এই যে বেম তন্তু গুলো তারা নিজের দিকে এবারে টানা শুরু করবে ঠিক আছে এবার টানা টানতে গেলে তখন কি হবে না সেখানে এই ক্রোমাটিড গুলো ঠিক আছে এই যে ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড গুলো জন্য সেন্ট্রোমিয়ার অঞ্চলে বিভক্ত হয়ে যায় যে তারা আলাদা আলাদা হয়ে যাচ্ছে এই সময় আমরা ক্রোমোজোম আই আকৃতি যে এল ভি এই সমস্ত আকৃতি দেখতে পাই এবার দেখো এটা এই ক্রোমো অ্যানাফেজ এর সাথে ক্রোমোজোমের মেরুর দিকে চলনটাকে অ্যানাফেজিক চলন বলে এটাকে অ্যানাফেজিক মুভমেন্ট বা অ্যানাফেজিক চলন বলা হয় এবার দেখো টেলোফেজে কি হচ্ছে না দেখো যখন দুটো মেরুদে পৌঁছে যাচ্ছে তখন আমরা কি দেখতে পাচ্ছি না কুণ্ডলিগিত খুলে যেতে থাকে ক্রোমাটিন যে তন্তুগুলো সেগুলো আবার জালকা আকার ধারণ করছে বেমতন্তুগুলো বিলুপ্ত হয়ে যায় যে বেমতন্তুগুলো তারা সেপারেট করে নিয়েছে ক্রমাশমগুলোকে নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস আবার চলে আসতে শুরু করে আবির্ভাব করছে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি না সেখানে দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে যায় তারপরে দেখো আমরা সাইটোকানিসিস দেখতে পাবো সাইটোকানিসিস মেনলি প্লান্টের ক্ষেত্রে বা

দিয়ে তারপরে কি হচ্ছে দেখো এখানে তোমার আস্তে আস্তে করে সেলুলোস জমা করে সেখানে সেলওয়াল তৈরি করে দেবে সেলওয়াল তৈরি হয়ে গেলে দুটো সেল আলাদা হয়ে গেল তাই প্রথমে যেহেতু নিউক্লিয়াসের ডিভিশন হয়ে তারপরে কি হচ্ছে এখানে সাইটোপ্লাজমে ডিভিশন করেছে ঠিক আছে আর যদি তোমরা এনিমেলের ক্ষেত্রে দেখো মানে প্লান্টের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ যে সেল প্লেটটা কেমন হয় না এইভাবে ধরো সেল যদি দুদিকে নিউক্লিয়াস চলে গেছে তাহলে এখানে ডিপোজিশন হচ্ছে যে সেল ওয়াল তৈরি করছে এটা হচ্ছে কি এনিমেলের ক্ষেত্রে এ তোমার কি বললাম প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু এনিমেলের ক্ষেত্রে যদি এখানে যদি দুটো দুদিকে নিউক্লিয়াস চলে যায় তাহলে এখানে কি হবে সাইটোকাইনেসিস না এইভাবে খাঁজ তৈরি করবে এই খাঁজ হয়ে হয়ে আস্তে আস্তে ভিতর দিয়ে ঢুকে তোমার ডিভিশনটা কমপ্লিট করবে এটাকে আমরা কি বলছি ক্লিভেজ বা ফারো এবার দেখো মিওসিস কোষ বিভাজন মাইটোসিস কমপ্লিট মিওসিস কোষ বিভাজন তো এখানে মনে রাখবে স্যার

না ওটা ঠিক আমাকে দেখতে হবে আর কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না যাই হোক দেখো এবার দেখো মিওসিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি সবচেয়ে ভালো করে তোমরা মনে রাখবে কারণ এই কোশ্চেনটা ভালো করে দেয় বেশি যে এখানে দুইবার কেরিওকাইনেসিস ঘটে এবং দুইবার সাইটোকাইনেসিস ঘটে তাই না তোমরা দেখবে বিভিন্ন কোশ্চেন যখন প্র্যাকটিস করবে এই জিনিসটা দেখবে বারবার দেখতে পাবে যে মিউসিসে তোমাকে অপশন এমন দিয়ে দিবে তুমি গুলিয়ে ফেলো যে একবার তোমার হচ্ছে কি দুবার সাইটোকাইনেসিস আবার দিবে দুবার একবার সাইটোকাইনেসিস তাই না এরকম করে কনফিউজিং পয়েন্ট দেয় তাহলে মনে রাখবে যে এখানে দুইবার কেরিওকাইনেসিস ঘটে এবং দুইবার হচ্ছে সাইটোকাইনেসিস ঘটে এবং এটা সর্বদা কোন সেলে হয় না টু বা টুয়েল এর সেলে হয় ঠিক আছে হ্যাপল সেলে ঘটবে না তাহলে এখানে কি হচ্ছে দেখো এই এই যে একবার মানে মিওসিস ওয়ান হচ্ছে সেখান থেকে দুটো হ্যাপলেট তৈরি হয়ে গেল তারপরে আবার কি হচ্ছে দেখো মিওসিস টু হবে সেখান থেকে চারটা হ্যাপলেট আমরা তৈরি হয়ে দেখতে পাবো তাই না তাহলে এখানে কি হয়ে যাবে মেয়সিস টু হয়ে গেল এবার দেখো এবার এখানে আমরা কি দেখতে পাচ্ছি না নাম্বার অফ দেখো প্যারেন্টালে যা আর এখানে অসিং এর কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে এতে এতে সিগনিফিকেন্ট কি না প্রজাতির ক্রমজম সংখ্যাটা কি দেখো ধ্রুবক থাকছে তাই না তাহলে মিওসিস হচ্ছে এমন একটা ডিভিশন যে কি করছে না একটা অর্গানিজমস নাম্বার অফ ক্রমজমটাকে কনস্ট্যান্ট রাখতে সাহায্য করছে তাই না কারণ বুঝতেই পারছো হ্যাপ্লয়েড না হলে কি করে হতো তাহলে নাম্বার অফ ক্রমজমটা কিন্তু আস্তে 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 করে ইনক্রিজ হতো তো সেই ইনক্রিজের হাত থেকে বাঁচাচ্ছে শুধু তাই নয় এই যে মিওসিস ক্ষেত্রে ক্রমজম নাম্বারটাকে যে কনস্ট্যান্ট রাখছে তাই নয় তার পাশাপাশি দেখো যেহেতু তোমরা জানো এই যে মিওসিস ডিভিশন প্রথমে কি হয় না মিউসিস এর ক্ষেত্রে আমরা মিউসিস ওয়ান এর ক্ষেত্রে চারটা ভাগ দেখতে পাই তাই না একটা কি হয় প্রোফেজ ওয়ান মেটাফেজ ওয়ান এনাফেজ ওয়ানোফেজ ওয়ান এই প্রফেজ ওয়ানের আবার পাঁচটা সাবজেক্ট স্টেজ দেখা যায় কি কি না লেপ্টোটিন জাইগোটিন পেকাইটিন ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস এবার এই যে প্যাকাইটি নিয়ে আমরা কি দেখতে পাই ক্রসিং ওয়ার ঘটে ফলে কি হয় না দেখো বলছি আমরা দেখতে পাই কি না এখানে অভিব্যক্তিতে সাহায্য করে তাই না এটা অভিব্যক্তিতে বা ইভোলি সাহায্য করে কারণ কি হয় এই ক্রসিং ওয়ার ঘটার জন্য কি হয় না দুটো ক্রমোজমের মিসিং হয় বৈশিষ্ট্য ঘটন ঘটে যেটা আছে অভিব্যক্তিতে সাহায্য করে কি বলা বুঝতে পারলে দেখো তাহলে এই জন্য আমরা কি বলছি এখানে যে এরা শুধু যে ক্রমজম নাম্বার বা সাহায্য করে তা নয় তার পাশাপাশি এরা কিন্তু অভিব্যক্তি সাহায্য করে যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে মিউসিস ওয়ানের ক্ষেত্রে কি হয় না তোমার হচ্ছে কি চারটা ভাগ থাকবে প্রোফেজ ওয়ান তোমার হচ্ছে কি তোমার মেটাফেজ ওয়ান এনআফ এজ ওয়ান টেন ফেজ ওয়ান প্রোফেজ ওয়ানের পাঁচটা সাবস্পেস থাকে এক নম্বর হচ্ছে কি তোমার ল্যাপটোটিন দুই নম্বর হচ্ছে কি জাইগোটিন তিন নম্বর হচ্ছে পেকাইটিন চার নম্বর হচ্ছে কি তোমার ডিপ্লোটিন পাঁচ নম্বর হচ্ছে কি তোমার ডায়াগালিসিস আবার এবার কি হচ্ছে দেখো কেরিওকাইনেসিস হয়ে গেল যে সাইটোকাইনেসিস হলো আবার কেরিওকাইনেসিস হবে দেখ কি হচ্ছে দেখো তোমার এই প্রোফেজ টু মেটাফেজ টু অ্যানাফেজ টু এর লক্ষ দি আর সাইটোকাইনেসিস হচ্ছে বুঝতে বালে এইজন্য আমরা কি বলছি দুবার কেরিওকাইনেসিস হচ্ছে দুবার সাইটোকাইনেসিস হচ্ছে বুঝতে পারছো তো সবাই হ্যাঁ স্যার হ্যাঁ স্যার চলো এবার দেখো নেক্সট স্লাইড এই হচ্ছে তোমার ডিভিশনের মানে তোমার হচ্ছে কি অ্যানিমেটেড ছবি দেখতে পাচ্ছ তোমরা যে এটা ঠিক আছে এখানে দেখো দুটো একটা দেখিয়েছে আর এখানে দেখো সেন্ট্রোমিয়ার একটা করে রয়েছে তো নাম্বার অফ সেন্ট্রোমিয়ার সমান কি মনে রাখবে নাম্বার অফ সেন্ট্রোমিয়ার সমান সমান নাম্বার অফ ক্রমোজন যতটা সেন্ট্রোমিয়ার থাকবে সে ততটাই ক্রমোজন এবারে দেখো প্রথমে কি হচ্ছে দেখো প্রোফেজ ওয়ানে যখন ঢুকছে হুম প্রোফেজ ওয়ানের পাঁচটা দশা থাকবে তাই না সব মিলিয়ে এখানে দেখানো হয়েছে দেখো ক্রোমোজোমটা এইভাবে তৈরি করেছে যে দেখো তোমার কি হচ্ছে যখন এনাফেজ ওয়ানে যাচ্ছে ঠিক আছে তারপরে কি হচ্ছে দেখো এখানে এই ক্রোমোজোমগুলো গুলো হচ্ছে কি সেপারেট ঘটে যাচ্ছে দেখো এখানে কি ছিল এখানে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি দেখো ক্রমোজম নাম্বারটা সেপারেট হয়ে গেল মানে হমলোগাস ক্রোমোজোমগুলো প্রোফেজ ওয়ানে হ্যাঁ মানে কি হচ্ছে দেখো সেপারেট হয়ে গেল তারপরে যখন হচ্ছে যাচ্ছে তারপর এনার টু টুতে যাবে তখন দেখো এখানে ক্রোমাটিড গুলো সেপারেট হচ্ছে এই যে একটা 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 ক্রোমাটি যাচ্ছে দেখো নাম্বার অফ সেন্টেমেন্স নাম্বার ক্রমোজন যে দেখো এখান থেকে হাব হয়ে যাবে এদিকে হাব হয়ে যাবে ট্রেলোফেস টু হয়ে গেলে তারপর আমরা কি দেখতে পাচ্ছি না চাপটা এরকম করে হ্যাপ্লয়েড স্ট্রেন তৈরি হয়ে যাবে তাই না এখানে যা ক্রমোজন নেওয়ার ছিল এখানে গিয়ে অর্ধেক হয়ে যাবে এবার এই মিওসিস প্রথম প্রভাইজের উপদেশাগুলি রচিক বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাই না তাহলে মিওসিস প্রথম প্রভাইজের উপদেশাগুলির বৈশিষ্ট্য বলতে আমরা যে পাঁচটা ভাগ বললাম ল্যাপ্রোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস তো প্রথমে দেখো এখানে ল্যাপ্রোটিনের কথা বলেছি এটা আমরা হেডিং করব কিসে না ল্যাপ্রোটিন ল্যাপ্রোটিনে বলছে দ্বিগুণ সংখ্যক ক্রোমোজোমগুলি পাঘিন সুতোর ন্যায় ধারণ করবে নিউক্লিও পর্দা নিউক্লিয়াস সুস্পষ্ট থাকবে এবং এই দশার শেষের দিকে কি হয় না ফুলের তোড়া বা বক ইয়ে ফুলের তোড়াকে আমরা বলি কি বোকে তাই তো বোকে স্টেজ আমরা বলে থাকি দেখতে কেমন হয় ক্রমজমগুলোকে ফুলের তোড়া বা বোকে স্টেজের মতো তাহলে ল্যাপটোটিনের চিনে উপায় কি না ল্যাপটোটিনের চিনের উপায় হচ্ছে কি যে বোকে বোকে স্টেজ আমরা যদি দেখতে পাই তাহলে বুঝতে পারবে যে সেটা হচ্ছে ল্যাপটোটিন দশা তারপর পেকা সরি ল্যাপটোটিন বলে জাইগোটিন জাইগোটিনে কি দেখতে পাবে না এখানে দেখো সমসংস্থ ক্রমজমগুলি আকর্ষণের জন্য পরস্পর সাথে জোড়া মাধে এই জোড়া মাধাকে আমরা কি বলি সাইনাপসিস বলি আমরা ঠিক আছে তাহলে হোমোলোগাস ক্রমজম ছিল স্যার এই কোশ্চেনটা সাইনাপসিস দেখো তাহলে সমসংস্থ ক্রমজম যখন হুম দেখে নাও দেখে নাও ঠিক আছে তাহলে সমসংস্থ ক্রমজমগুলো যখন পরস্পর আকর্ষণের জন্য পরস্পরের সঙ্গে জোড়া মাধে তাহলে সেটাকে আমরা কি বলছি না সাইনাপসিস ঠিক আছে তারপরে কি হচ্ছে দেখো এখানে ক্রোমোজোমগুলি আরও আরো পেঁচিয়ে ছোট মোটা হয় এবং সুস্পষ্ট হতে শুরু করে এই এবারে তখন কি করে এই জোড়া বাঁধা ক্রোমোজোমগুলোকে আমরা কি বলি বাই ভ্যালেন্ট বলি তাহলে বাই আমরা কিন্তু জাইগোটিন দশে দেখতে পাবো তারপরে আস্তে আস্তে নিউক্লি পর্দা নিউক্লিওলাস এগুলো অবলুপ্ত হয় ঠিক আছে এবং তারপরে দেখো প্যাকাইটিনে ঢুকে যাচ্ছে পেকাইটিনে কি হয় না এই যে হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করছে ঠিক আছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না টেট্রেড গঠন করছে এবং তারপরে যে কাইজমা গঠন করছে একশো তখন কি হবে নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে ঠিক আছে কি হয় না তাহলে হোমোলোগাস ক্রোমোজোম নন সিস্টার ক্রোমাটিড যদি আমি একটা ছবি এঁকে দেখাই তোমাদেরকে এইটাটা ক্রোমোজোম তার পাশে এটা হোমোলোগাস হয় না লেখা হুম অবলুপ্ত হয় না লেখা ছিল আগের স্লাইডটা নিউক্লিও তিন নম্বর পয়েন্ট আচ্ছা 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 আমার একটু ভুল বলা হয়ে গেছে যাই হোক সেটা দেখে নেবে এবার দেখো এবার কি হচ্ছে না নন এই যে বললাম নন সিস্টার হমলোগাসের মধ্যে দেহাংশের বিনিময় করছে যেটাকে আমরা কি বলছি ক্রসিং ওভার বলছি ঠিক আছে তাহলে দেখো এইটা ইউনিক ক্যারেক্টার কারণ দেখো এই প্যাকাটিন সাই যখন হচ্ছে কাইজমা গঠিত হচ্ছে তাহলে এক গঠিত হওয়ার কারণে দুটো হমলোগাস যে দুটোর যে নন সিস্টার কোমান্টিট রয়েছে তাদের মধ্যে দেহাংশের বিনিময় করছে এটাকে আমরা কি বলছি ক্রসিং ওভার ক্রসিং ওভার ঘটলে কি হবে রিকম্বিনেশন ঘটবে রিকম্বিনেশন ঘটলে কি হবে মিটের সাথে সাহায্য করবে বা যে অভিব্যক্তি সাহায্য করবে আর এখানে দেখো হুম বলো বলছি স্যার আগের ওটা তো ঠিকই আছে কারণ পপেজের তো শেষের দিকে নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় এটা গুলো তো পপেজের ভাগ চলছে হুম হুম এটা তো ফার্স্ট স্টেজ অবলুপ্ত নাই হতে পারে না এটা ঠিক আছে মানে আমি ভুল বলেছিলাম আমি বলেছিলাম যে অবলুপ্ত হয় এখানে হয় না ওটা বলতে হতো এটা আমি কোনো কারণে

না ডিপ্লোটিনাসে দেখো ডিপ্লোটিন দসে আমরা কি দেখতে পাচ্ছি দেখো না এই যে দেখো কাইজমা অংশগুলি ক্রোমোসোম থেকে দূরে এবং প্রান্তের দিকে সতে শুরু করে দেয় যাকে এটাকে আমরা বলি টার্মিনলেশন তাই টার্মিনলেশনটা ঘটাই হচ্ছে ডিপ্লোটিন দসে আর নিউক্লিলাস অবলুপ্ত হতে শুরু করে কিন্তু নিউক্লিয়ার পর্দা অবিকৃতই এখনও থাকে তারপর দেখো ডাইকাইনেসিস কে ক্ষেত্রে কি হয় না হোমোলোগাস ক্রোমোসোমগুলি আরো পেঁচিয়ে আকার ছোট হয় কাইজমাগুলি টার্মিনলেশনের ফলে বা শেষের দিকে কি হয় একইমাত্র বিন্দুতে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয় দিয়ে দেখো এখানে গিয়ে নিউক্লিয়াস সম্পূর্ণ রূপে অবলুপ্ত হয় এবং নিউক্লিয় পর্দাও অবলুপ্ত হতে শুরু করে এবং সাইটোপ্লাজম থেকে ব্যামতন্তু বা তাহলে এই যে এতগুলো স্টেজ বলা হলো এই প্রত্যেকটা স্টেজে তাহলে তোমরা আইডেন্টিফাইং ক্যারেক্টারগুলো মনে রাখবে যেমন আমরা ইয়ে তোমার লেপ্টোটিনে বললাম ফুলের তোড়া বা বকে স্টেজ তারপর জাইগোটিনে বললাম সাইনেপসিস বাইভ্যালেন্ট তারপর হচ্ছে কি তোমার প্যাকাইটিনে তোমরা মনে রাখবে টেট্রাড এবং হচ্ছে তোমার কাইজুমা এবং হচ্ছে কি ক্রসিং ওভার ডিপ্লোটিনে মনে রাখবে হচ্ছে কি তাই না এবং তার সঙ্গে হচ্ছে তোমার দেখবে যে এখানে তোমার হচ্ছে কি হয় না গুলো কোমল গাছ ক্রমোজম গুলো পেঁচিয়ে আরো ছোট আকৃতি ধারণ করে যায় এবং এখানে আমরা সম্পূর্ণভাবে নিউক্লিয়াস এবং নিউক্লিও পর্দা বিলুপ্ত হতে শুরু হতে দেখতে পাই চলো এবারে তোমাদের তো এটা আমি বলে দিয়েছিলাম যে সময় বিভাজন কেন বলছে মাইটোসিস কে দেখো দেখো কোচ বলো আই উইল সাম স্যার সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড তো প্যাকেটিন নো দেখা যায় সিস্টার ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড তো দেখো তুমি যেটা বলছো সেটা কনসেপ্টটা আলাদা বাবা একটা হোমোলোগাস ক্রোমোজোমে দেখে নাও এই যে ক্রোমোজোমটা আমি আঁকছি চলো এই দুটো ক্রোমোজম যদি স্ট্রাকচারালি সিমিলার হয় তখন তাকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজম বা সমসংস্থ ক্রোমোজম এই সমসংস্থ ক্রোম একটা একটাই ক্রোমোজমে দুটো ক্রোমাটিডকে আমরা কি বলি সিস্টার ক্রোমাটিড আবার এই হোমোলোগাস ক্রোমোজমের পাশাপাশি দুটো ক্রোমাটিডকে বলা হয় এই দুটো ক্রোমাটিডকে বলা হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিড বুঝতে পারলে তো এটা তো হচ্ছে ক্রোমোজমের গঠনে আমরা দেখতে পাই চলো নেক্সট দেখো তাহলে সমবিভাজন আর হ্রাস বিভাজন ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো আমি আর বলছি না কারণ প্রথমেই বলে দিয়েছি আমি নাম্বার ক্রোমোজম যেহেতু এখানে প্যারেন্টালের তুলনায় অপত্যের কমছে তো ওই জন্য এটাকে বলা হয় হ্রাস বিভাজন নাম্বার হচ্ছে মাতৃকোষ এবং অপত্য কোষের সেম থাকে বলছে তাকে বলা হয় সময় বিভাজন আর ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই গুরুত্ব তোমরা জানো সবাই জানো যে মাইটোসিসের ক্ষেত্রে কি হয় যে কোষের আকার আকৃতি বৃদ্ধি পায় তাই না তার সঙ্গে সঙ্গে ক্ষত নিরাময় হয় গ্রোথ ঘটে তাই না আর আমরা দেখতে পাই কি না তোমার হচ্ছে কি ডিএনএ আরএনএর পরিমাণ বৃদ্ধি পায় জ্বরন সম্পন্ন হয় বহু উদ্ভিদ গঠিত হয় আর যদি আমরা মিওসিসের ক্ষেত্রে দেখি তাৎপর্য তাহলে অলরেডি তোমরা এর আগেও দেখলে যে সেখানে কি হয় না নাম্বার অফ প্রোমোজের সংখ্যা দ্রুত রাখতে সাহায্য করে প্রকরণ ঘটায় অভিব্যক্তিতে সাহায্য করে তাই না তো এগুলো হচ্ছে কি এবং ক্রসিং ঘরের সময় আমরা জিন মেল তৈরি করতে সাহায্য করতে তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখতে পারি এবার দেখো হোমোটাইপিক এবং হেটোটাইপিক বিভাজন বলতে আমরা কি বুঝি ঠিক আছে তো দেখো তোমরা নিশ্চয়ই দেখলে যে মাইটোসিস এবং মিওসিস টু বা সেকেন্ড মিওসিস যেটা সেক্ষেত্রে তোমরা দেখতে পেলে যে নাম্বার অফ প্রমোজমটা আছে কি সেম থাকছে তাই না মাইটোসিসে যেমন টু এন সেল থেকে দুটো টু এন টু এন তৈরি হচ্ছে বা মিওসিস টু তে তোমরা কি দেখতে পাবে এটা যে মিওসিস ওয়ান প্রথমে এলে এন এন হয়ে যায় মিওসিস টু হলে চারটা এন তৈরি হয় তাহলে এই যে মিওসিস টু এর ক্ষেত্রে দেখলে কি একটা এন থেকে দুটো এন তৈরি হচ্ছে মাইটোসিসের ক্ষেত্রে দেখলে কি একটা টু এন থেকে দুটো টু এন তৈরি হচ্ছে এই জন্য তাকে আমরা হোমোটাইপিক ডিভিশন বলি কিন্তু হেটারোটাইপিক কি এই যে মিওসিস ওয়ান যখন হয়

দেখো তো এখানে বলছে যে দুটো ডিভিশনে ভাগ করেছে এটা যে হোমোটাইপিক হেটোটাইপ হোমো মানে হচ্ছে সমান হেটারো মানে হচ্ছে অসমান তো দেখো যখন মাইটোসিস ডিভিশন হয় নাম্বার অফ ক্রোমোজম 2n হোক বা n সেলে হোক না কেন সেখান থেকে যখন অপত্য সেল তৈরি করছে তখন সেক্ষেত্রে ওই তোমার হচ্ছে প্যারেন্টের যা ক্রোমোজোম নাম্বার অপরের ক্রোমোজোম নাম্বার सेम থাকে আবার যখন মিয়োসিস 2 হয় দেখো একটা এন থেকে দুটো এন তৈরি হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে মাইটোসিস এর ক্ষেত্রে যে ঘটনা ঘটে মিয়োসিস 2 এর ক্ষেত্রে সেই ঘটনা ঘটে তাই না মিয়োসিস 2 এর ক্ষেত্রে তো আমরা মাইটোসিস বা মিয়োসিস 2 টাকে হোমোটাইপিস ডিভিশন বলতে পারি যেহেতু নাম্বার অফ ক্রোমোজোমটা सेम তৈরি করে দিতে বলে কিন্তু মিয়োসিস 1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা টু সেল থেকে মিউসিস ওয়ান ঘটলে দুটো এন তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আমরা তাকে বলি কি হ্যাটোটাইপিক ডিভিশন বলি বুঝতে পেরেছো ক্লিয়ার স্যার আচ্ছা এবার হচ্ছে কি তোমার এই যে প্রোফেজ ওয়ানের যে ফেজগুলো দেখানো হয়েছিল একটু ছবি দেখানো হয়েছে দেখো এটা তোমার হচ্ছে দেখো এই 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 দশাটা আছে কি তোমার লেপ্টোটিন এই দশাটাকে বলা হচ্ছে কি তোমার জাইগোটিন প্যাকাইটিনের ক্ষেত্রে এরকম ঘটতে পারে যেখানে মিউসিস ঘটছে তারপরে দেখো ডিপ্লোটিন এর ক্ষেত্রে এইরকম আমরা বাইভ্যালেন্ট দেখতে পাচ্ছি ডায়াকানেসিস এর ক্ষেত্রে আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে বকেস স্টেজ তো তোমাদেরকে বলানো হয়েছিল যে প্রোফেজ ওয়ান এর মানে মিওসিস এর ক্ষেত্রে মিওসিস ওয়ান এর প্রোফেজ ওয়ান এর আচ্ছা আগের স্লাইডটা একটু জান হ্যাঁ এটা প্যাকাইটিনে বকেস স্টেজ দেওয়া আছে কেন প্যাকাইটিনে

তোমরা কি দেখলে যে সাইনসিস এরকম করে এক সাকিব ধারণ করছে তারা পাশাপাশি অবস্থান করছে এটা আমরা জাইগোটিন জাইগোটিন দেখতে দেখতে পেলাম ঠিক আছে তারপরে তোমরা পেলে কমপ্লেক্স এটা কি হয় না তোমার বলছে যে হমলগাস প্রমোজম দয়ের মধ্যে একটি ত্রিস্তরীয় গঠন আমরা দেখতে পাই যা কেন্দ্রীয় দু এলিমেন্ট এবং দুটি পার্শ্বীয় এলিমেন্ট এবং দুই পার্শ্ব কেন্দ্রীয় তন্তুর সঙ্গে সমন্বয় গঠিত হয় এটাকে আমরা সাইনোটোনিয়াল কমপ্লেক্স বলি আর এটা হচ্ছে কি তোমার মেইনলি আমরা কোন দসায় দেখতে পাই এটা আমরা মিউসিস ওয়ান এর প্রফেজ ওয়ান এর কোন দসায় বলো এটা হচ্ছে আমরা পেক দেখতে পাবো চলে দেখো নেক্সট আচ্ছা এটাই এই এত ছিল ঠিক আছে এত রাইজ আমরা আপাতত পড়ো অনেক জিনিস পড়ানো হয়ে গেল আপাতত ঠিক আছে এই জিনিসগুলোই পড়ো স্যার মেটাকাইনেসিস কাইনেসিসটা দেখলাম ওটা যেটা অ্যানাফেজ মুভমেন্ট ওটাকেই মেটাকাইনেসিস কাইনেসিস বলছে মানে অপজিট পোলে যাওয়াটাকেই মেটা কাইনেসিস বলছে আচ্ছা আচ্ছা যেটা কি অ্যানাফেজ বলছে সেটাকেই মেটা কাইনেসিস বলছে আচ্ছা অ্যানাফেজ মুভমেন্টটাকেই মেটা কাইনেসিস বলছে যাই হোক তাহলে আজকে ক্লাসটা এই ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখবে কারণ আজকের ক্লাস থেকে প্রচুর কোশ্চেন আসবে বিশেষত এই যে তোমার ল্যাপটিন জাইগোটিন প্যাকেটিন দোষায় এই জিনিসগুলো একটু পড়ো ভালো করে ঠিক আছে পরের দিন তাহলে ইউক্রোমাটিন আর হেটারো ক্রোমাটিন এর হ্যাঁ ইউক্রোমাটিন আর হেটারো আগের পয়েন্ট আগের পয়েন্টটা যেটা লো জেনেটিক আর হাই জেনেটিক ডেনসিটি দেখো তো বললেন যে যেহেতু পার্সেন্টেজটা কম বেশি থাকে না একটা জিনোমের মধ্যে মাত্র দু থেকে তিন পার্সেন্ট থাকছে তোমার ইউক্রোমাটিন তাহলে ডেনসিটিটা কম হবে জেনেটিক ডেনসিটি পরিমাণটা কম বলে

তো যেহেতু হচ্ছে কি জেনেটিক ডেন্সিটি মানে কি আমরা আমাদের জিনোমের মধ্যে যে ক্রোমোজম গুলো বা যে জিনগুলো রয়েছে তার সেখানে ইউক্রোমাটিন হ্যাট্রোক্রোমাটিন মিলিয়ে রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার যদি আমরা পার্সেন্ট যে মানে কি যদি ঘনত্ব দেখি জেনেটিক এটা জিনোমের মধ্যে সবচেয়ে বেশি তার থেকে হ্যাট্রোক্রোমাটিন এই জন্য বলছে হাই জেনেটিক ডেন্সিটি কি বলা বুঝতে পারলে তুমি অ্যাক্টিভনেস অ্যাক্টিভনেসের দিক থেকে দেখো ওভারঅল ওভারঅল দিক থেকে দেখো

অ্যানিমেল এর ক্ষেত্রে ওরকম কিছু আছে যেটা অপোজিট পোলে নিয়ে যাচ্ছে আপনার দুটো ক্রোমাটিড বুঝতে পারলাম না আবার বলো বলছি প্ল্যান্ট সেলের এর ক্ষেত্রে যেরকম দুটো অপোজিট ডাইরেকশনে নিয়ে যাওয়ার জন্য সেন্ট্রিওলটা স্পিন্ডেল ফাইবার তৈরি করছে মানে অ্যানিমেল সেলের ক্ষেত্রে প্ল্যান্ট সেলেও তো সেরকম অপোজিট পোলে যাচ্ছে প্ল্যান্ট সেল ক্ষেত্রে মাইক্রোটিবিউল বললাম তো মাইক্রোটিবিউল আচ্ছা স্যার মাইক্রোটিবিউল হ্যাঁ ঠিক আছে তাহলে এতটা থাক ঠিক আছে আবার হচ্ছে পরে ক্লাসে আমরা পড়ব ঠিক আছে স্যার হুম স্যার একটা বলো বলো শুনতে বলো বলো বললাম যে এনাফে যে যখন ক্রোমাটিড দুটো দুই পোলে যাচ্ছে তখন ওই তন্তু যে ক্রোমাটিড গুলোকে মানে দুই দিকে টানছে তখন যে আকর্ষণ বলটা কাজ করছে ওটার কি কোনো ইন্ডিভিজুয়াল নাম আছে তুমি বলছো যে

স্যার বলছি যে আমার মাইক্রোবায়োলজি ছিল মানে graduation আর এমএসসি তে আমি কি মানে HS এর যে ফর্মটা টা ভরা ওটা করতে পারবো মানে পিজি এর যে ফর্মটা মানে অ্যাকর্ডিং টু আমাদের এসএসসি যে নিয়ম তাতে হচ্ছে যারা মাইক্রো রয়েছে তারা কিন্তু তোমার লাইফ সায়েন্সে তারা অ্যাপ্লাই করতে পারে ঠিক আছে তুমি করতে পারো অ্যাপ্লাই মানে পারো 11 12 এর জন্য সেটা 11 12 এর জন্য হ্যাঁ তুমি লাইফ সায়েন্সে 11 12 এর জন্য করতে পারো কোনো অসুবিধা নেই

আচ্ছা ঠিক আছে ওটা বললাম আর কি আর কি বলবো তোমরা যখন বলছো এত করে আর কিছু করার নেই তোমাদের কথা তো শুনতে হবে তাই না ঠিক আছে ঠিক আছে তোমরা লেফট করে যাও